যারা যারা কিউরিও ফাইটে ঘোস্টলি কল রেকর্ডিংসগুলো শোনেন, অর্থাৎ হরর পডকাস্টগুলো শোনেন, তারা কম বেশি সাক্ষী নামটার সাথে পরিচিত। এর আগে সাক্ষীর সাথে আমি দুটো কল রেকর্ডিং করি এবং দুটো পডকাস্টই মোটামুটি প্রায় 75,000-এর বেশি মানুষ ইতিমধ্যে শুনে ফেলেছেন। এই সাক্ষীর সাথে রিসেন্টলি মার্চ মাসের প্রথম সপ্তাহে আমার কথাবার্তা চলছিল, তখন আমি জানতে পারি সাক্ষীর একটা শুটিং চলছে, মানে শুরু হবে, অ্যান্ড ওরা নর্থ বেঙ্গল যাবে। তো যাই হোক, কালকে সকালে আমি কি মনে হতে সাক্ষীকে ফোন করি এবং জানতে পারি যে ওর বিশাল বড় একটা গাড়ি দুর্ঘটনা ঘটেছে এবং আরও কিছু ঘটনা জানতে পারি যেগুলো শুনে সত্যি কথা বলতে প্যালপিটেশন হচ্ছিল, আমার ভয় লাগছিল। কি ঘটেছিল সেটাই আজকে আপনারা জানতে চলেছেন। ঘটনা রিলেটেড কয়েকটা ভিডিও ফুটেজ, সেই গাড়ি দুর্ঘটনারও ভিডিও, সেগুলো সাক্ষী আমাকে পাঠাবে বলেছে, আমি খুব তাড়াতাড়ি সেগুলো দেখতে পাবো। কিন্তু হয়তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না পাবলিকলি, অথবা আমি পার্সোনালিও কাউকে দিতে পারবো না, খুবই সেন্সিটিভ একটা ইস্যু। যাই হোক, এটা নিয়েই আজকে আমাদের হরর পডকাস্ট। সত্যি কথা বলতে এরকম টাইপের পডকাস্ট আগে আমি কখনো করিনি, অ্যাটলিস্ট। আপনারা যারা যারা এখন এই পডকাস্টটা শুনছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন পুরো পডকাস্টটা শুনে আপনাদের কীরকম লাগলো। এবং হ্যাঁ, আপনারাও যদি আপনাদের সাথে ঘটে এরকম হরর এক্সপিরিয়েন্স আমার সাথে ওভার দ্য ফোন কল শেয়ার করতে চান, অবশ্যই করতে পারেন, আমাকে যোগাযোগ করুন। তার জন্য আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন, শুরু করছি কিউরিও ফাইটার ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের আরও একটা মারাত্মক হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে এবং আমি কৌশব রয়েছি আপনাদের সাথে। আপনারা শুনছেন কিউরিও ফাইট, আপনাদের ডেলি হরর ডোজ। হ্যালো সাক্ষী। হ্যাঁ বলো কৌশব, কেমন আছো? আপাতত একটু ঠিক আছি। হসপিটাল থেকে ছাড়লো কবে? আমাকে হসপিটাল থেকে এই দুদিন আগে আমি ফেরত এসেছি। আচ্ছা, হাঁটাচলা করতে পারছো? হ্যাঁ মোটামুটি মোটামুটি আর কি, মানে একেবারেই বেড রেস্ট, মাথা তুলতে পারছি না, বাট ঠিক আছে আর কি। আর বলো। মানে আমি ভাবিনি যে তুমি তো যখন শুটিং এ গেছিলে তার আগে তোমার সাথে আমার কথাবার্তা হয়েছিল, এত বড় তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আজকে হয়তো কল না করলে জানতেও পারতাম না, তুমিও বলোনি কিছু। হ্যাঁ আসলে বহুদিন কেসটা, আসলে আমি তোমাকে তার আগে একটা ছোট্ট কথা মানে দর্শকদের উদ্দেশ্যে বলে রাখছি, সেটা হচ্ছে যে যে ঘটনাটা আমি আজকে শেয়ার করতে যাচ্ছি, যারা ভৌতিক অলৌকিক লৌকিক দৈবিক এই সমস্ত জিনিসে বিশ্বাস করেন তাদের জন্য এটা ঘটনা, যারা বিশ্বাস করেন না তারা নিছকই এটা গল্প হিসাবে নেবেন। তবে তোমার গল্পের মানে ঘটনার সূত্রেই আমি কিছু কিছু নাম পরিবর্তন করছি। কি হয়েছিল বলো, কেসটা কি হয়েছিল? ঘটনাটার সূত্রপাত অ্যাকচুয়ালি দেখো, আমরা কেউ এইটার ব্যাপারে রেডি ছিলাম না। আমার কাছে এক মাস আগে কল আসে, তুমি তো জানোই আমার প্রফেশন, বা যারা জানেন এখানে আমার প্রফেশন মেকআপের জন্য, আমার একটা কল আসে যে আমাদের শুটিং এ যেতে হবে। তো আমাকে সাক্ষী হচ্ছে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, রিসেন্টলি একটা ফিল্মের শুট চলছিল, শুরু হওয়ার কথা ছিল, সেখানে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট সাক্ষীকে হায়ার করা হয় একটা 15 দিনের শুটের জন্য। হ্যাঁ বলো এবার। আচ্ছা, এর আগেও বহুবার আমি শুটিং এ গেছি এবং বিভিন্ন বিভিন্ন জায়গাতে গেছি এবং সেগুলো খুব অচপাড়াগাই বলতে পারো। তো এরকমই আমি আমাকে ডেট জিজ্ঞেস করেছে, তো আমি বললাম যে আমি মার্চে মোটামুটি ফ্রি আছি, তবে আমার 2 তারিখে ব্রাইডালের বুকিং আছে, আমি সকালবেলা আমি বেরিয়ে যাব। আচ্ছা, তো আমাকে বললো যে তাহলে আপনার টিকিটটা কি আমি নেক্সট ডে তে কেটে দেব? তো আমি বললাম হ্যাঁ কাটতে পারেন, আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট চলে আসবো। তো বেশ কিছুদিন পর উনি আমাকে জানান, যিনি প্রোডাকশন ম্যানেজার, উনি ফোন করে জানান যে ম্যাডাম টিকিটটা আপনার 2 তারিখেই হয়েছে আমাদের ফুল টিমের সাথে। আমাদের টিমে ছিলাম আমরা টোটাল 12 জন, এটা আমাদের কলকাতা থেকে যে টিমটা গেছে তাদের কথা বলছি। তো আমি তখন বললাম যে 2 তারিখে তো আমার অলরেডি সকাল থেকে বুকিং আছে, আমি তো আগেই আপনাকে বলেছি আমার হবে না, আপনি 2 তারিখে কি করে টিকিট কাটলেন? উনি বললেন যে ম্যাডাম 2 তারিখে রাতের দিকে টিকিট আছে, ওই 8:50, আমার মনে হয় না আপনার অসুবিধে হবে। হাওড়া থেকে? তো না, শিয়ালদা থেকে। নর্থ বেঙ্গল যাচ্ছিলে, রাইট? হ্যাঁ নর্থ বেঙ্গল যাচ্ছিলাম। তো এবার আমি যথারীতি বুঝতেই পারছো সকাল থেকে একটা বিশাল চাপ, সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে আমার মেকআপের অ্যাসাইনমেন্ট কমপ্লিট
তারপর আমি আমার অ্যাসিস্ট্যান্ট, আমার বলে রাখি এখানে আমার অ্যাসিস্ট্যান্ট আমার বোনকে নিয়ে গেছিলাম। তো আচ্ছা এবার আমরা এখান থেকে রওনা হই, স্বভাবতই 8:50 ট্রেন এবং সঠিক টাইমে ট্রেন ছেড়েছে। কিন্তু কিছু কিছু ট্রেন আছে যেখানে এখনো অবধি লেডিস কম্পার্টমেন্ট বলে একটা আলাদা ছোট্ট কম্পার্টমেন্ট থাকে যেখানে শুধু লেডিসরা থাকে, যারা ট্রাভেল করেন তারা বোধহয় জানেন ব্যাপারটা। এই এক্সপিরিয়েন্সটা আমার ফার্স্ট টাইম, কারণ এর আগে যতবার ট্রাভেল করেছি ততবার হয় এসি ফার্স্ট ক্লাস বা 2 টায়ার বা 3 টায়ারে হয়েছে, কিন্তু এরম ভাবে কোনোদিন আমাদের মানে আমার এক্সপিরিয়েন্স হয়নি যে আলাদা লেডিস কম্পার্টমেন্টে। তো যথারীতি তোমাকে আর তোমার অ্যাসিস্ট্যান্টকে লেডিস কম্পার্টমেন্টে দিয়েছে? না, আমাকে আমার অ্যাসিস্ট্যান্টকে এবং আরো যে দুজন স্টার ছিলেন মহিলা তাদেরকে লেডিস কম্পার্টমেন্টেই দেওয়া হয়। আচ্ছা, ওটা কি এসি টেসি হয় নাকি? না না, ওটা নর্মাল হয় লেডিস কম্পার্টমেন্ট। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে জেনারেল কম্পার্টমেন্টের মতন, কিন্তু ছোট্ট বগিটা, মানে খুব বেশি হলে 16-17 জন ধরবেন ওর মধ্যে। আচ্ছা, মার্চ মাসের কেস তাই তো? হ্যাঁ, এই জাস্ট হোলির কিছুদিন আগের ঘটনা। তারপর কি হলো? তো আমরা তো যথারীতি ট্রেনে উঠলাম, এবং ট্রেনে একজন পুলিশ ছিলেন, তো উনি মানে কম্পার্টমেন্টে, তো উনি আমাদের জানিয়ে দিলেন সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন, দরজা বন্ধ রাখতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং যেটা হয়। সরি, তো আমরা তো যথারীতি বুঝতেই পারছো মানে ওইটুকু ছোট্ট কামরার মধ্যে আমরা একেবারে মানে সে কিভাবে যে বসে যাচ্ছে। একটা কথা বলো, এত লং জার্নি, লং জার্নি তো অবশ্যই, ঠিক আছে, অবশ্যই ওইখানে ওয়াশরুম টশরুম এগুলো ছিল মানে পার্টিকুলার কম্পার্টমেন্টে? লেডিস কম্পার্টমেন্টে থাকে ওয়াশরুম, সেটা তো দিতেই হবে। সারা রাত কিন্তু কি হয়েছে, আমার সঙ্গে আমার পাশে একজন মোটা মানে আন্টি, তার পাশে আরেকটি মেয়ে, এবং মানে আমার সামনে আমাদের ওই যে দুজন স্টার ছিলেন ওনারা দুজন বসেছেন, আমার বোন ছিল, আরো মেয়েরা রয়েছে কম্পার্টমেন্টে ভর্তি। ওনারা কোনো বাওয়াল করেননি, স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়নি বা এরকম টাইপের কিছু? না, অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাদের এটা যেহেতু মানে বলা হয়েছিল, কিন্তু যিনি টিকিট বুকিং করেছে ওয়েটিং লিস্টে সেটা উনি খেয়াল করেনি, মানে ওয়েটিং লিস্টই ছিল এবং ওয়েটিং লিস্টের কনফার্মেশনের জায়গায় যায়নি, বিকেল 3টের সময় লিস্ট বেরোয় তো, তো লিস্টটা কনফার্ম হয়নি, আর যেহেতু সবাই তখন বেরিয়ে গেছে আর তখন আর ক্যান্সেলেশনের জায়গা ছিল না, ওনারা ভেবেছিলেন যেইভাবে হোক অ্যাটলিস্ট পৌঁছে যাবো। চেঁচামেচি তো অবশ্যই হয়েছে, এখন করে তো আর কিছু লাভ নেই। আর কি হয়, আমাদের তো একটা ট্রেনটার নাম মনে আছে, কোন ট্রেনে গেছিল? হ্যাঁ হ্যাঁ, কাঞ্চনকন্যাতে গেছিলাম। ওকে, মানে শিয়ালদহ থেকে 8:50 ছাড়ে তাই তো? হ্যাঁ, ওই 8:45-50 এরকম আর কি। ওকে, তো যাই হোক, এবার আমরা তো যথারীতি রাত্রিবেলা ভালোই শুতে পারিনি, শোয়ার জায়গা হয়নি, কিন্তু মোটামুটি একরকম নিজেদের ব্যবস্থা করে ওর মধ্যে সবাই মিলে অ্যাডজাস্ট করে মেয়েরা সব আমরা পৌঁছই। তবে নর্থ বেঙ্গল যখন আমরা নামি, নেমে আমি সবার আগে খুব ক্ষিপ্ত ছিলাম প্রোডাকশন ম্যানেজারের উপরে। আচ্ছা, এই জন্য ক্ষিপ্ত ছিলাম, আমি শুধু নয় এবং দুজন স্টারও যে ছিলেন তারাও ক্ষিপ্ত ছিলেন, এবং আমরা পরিষ্কার জানিয়ে দিই আমরা কিন্তু আগে গিয়ে এত ভাবে অ্যাডজাস্ট করবো না, আপনি কিন্তু আগের ব্যবস্থাগুলো ঠিকঠাক করে দেবেন এবং সেটা কিন্তু আপনার দায়িত্ব, কারণ প্রত্যেকটা শুটিং এ প্রোডাকশন ম্যানেজারের একটা দায়িত্ব থাকে, কখন কল টাইম হবে, কখন খাওয়া দাওয়া দেওয়া হবে, কখন লাঞ্চ ব্রেকফাস্ট, কখন শুটিং স্টার্ট হবে, সমস্ত কিছু, কখন উঠে মেকআপ করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং। এবারে আমরা তো ওখানে আমাদেরকে স্টেশনে গাড়ি নিতে এসছে, আমরা সবাই মিলে গাড়ি করে পৌঁছেছি, যখন পৌঁছেছি তখন দেখছি ফাঁকা মাঠ চারিদিকে, তার মাঝখানে একটি হাফ আন্ডার কনস্ট্রাকশন হাফ কনস্ট্রাক্টেড একটা বিল্ডিং, বিল্ডিং মানে একটা বাড়ি, বিল্ডিংটা না অদ্ভুত, মানে বিল্ডিংটা সামনে থেকে দেখলে মানে ছোট্ট, মানে তুমি যখন গেটের সামনে দাঁড়াবে দেখে মনে হবে এইটুকুনি একটা মানে ছোট্ট একটা ঘর, কিন্তু যখন বিল্ডিং এর সাইডে যাবে তখন স্কুল বাড়ি যেরকম হয় সেরকম লম্বা প্যাটার্নের মানে বিল্ডিং চলছে। আমি দেখে কিছুটা ঘাবড়ে গেছি, মানে এরকম একটা বিল্ডিং, কিন্তু সত্যি কথা বলছি মানে এত কাজের প্রেশার ছিল বেশ কয়েক মাস যাবৎ, তুমিও জানো আমার তো সেরকম ভাবে তোমার সঙ্গেও কাজের ব্যাপার নিয়ে যোগাযোগ করা হয়নি, তো মানে আমাদের মাথায় কিন্তু ভূত প্রেত লৌকিক দৈবিক এত কিছু কিন্তু ছিল না, অবশ্যই আমরা সিম্পলি
এক্স্যাক্টলি। তো আমরা সিম্পলি নেমেছি এবং আমরা এত টায়ার্ড, সারা রাত ঘুম হয়নি ঠিক করে, যে তখন মনে হচ্ছে কতক্ষণে রুমে ঢুকে ফ্রেশ হব। তোমাদের কখন নামিয়েছে এনজেপি? তখন আমাদের নামিয়েছে ওই তোমার ধরে নাও 8:15 সকালে। হ্যাঁ সকালে। আর তোমরা পৌঁছেছো কখন যে জায়গাটার কথা বলছো? ওনার বাড়িতে, ওনার ওখানে পৌঁছেছি ধরে নাও তখন কটা হবে, ওই 8:45, বেশিক্ষণ ডিস্টেন্স না আর কি, মানে শিলিগুড়ি থেকে একদম কাছাকাছি, রাইট? একদম কাছাকাছি। আর হ্যাঁ কাছাকাছি। আরো সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যেহেতু ওনার গাড়িতে আমাদেরকে নিয়ে গেছেন, যিনি প্রোডিউসার ছিলেন আর ডিরেক্টর, ওনার গাড়িতে করে নিয়ে গেছেন, তো সুতরাং অসুবিধে হয়নি, খুব ফাস্ট পৌঁছেছি, সকালবেলা রাস্তা ক্লিয়ার ছিল। গট ইট। তো এবারে যাওয়ার পরে খুব অদ্ভুত একটা জিনিস প্রথমে মনে হলো, এই জিনিসগুলো যেগুলো আমি এখন বলছি সেগুলো লেটার অন আই আন্ডারস্ট্যান্ড যে ওই জিনিসগুলো আমরা মানে ওই ওভারলুক করে গেছি। গাড়িতে যখন গিয়ে ওনার বাড়ির ওই বাগানের মধ্যে, বাগান মানে কি ওই চারপাশটা তো ব্যারিকেড দেওয়া এবং যে পাশে খালি জমিটা ওটার মধ্যে যখন গাড়িটা দাঁড় করিয়েছে, আমি যখন নেমেছি তখন আমি খুব অদ্ভুত লেগেছে, আমার পায়ের তলার মাটি এত নরম যে পা ডেবে যাচ্ছে। তো আমি আমার যেহেতু আমার মানে আর কি ব্যাক পেন হচ্ছিল প্রচন্ড, তো আমি আমার বোনকে বললাম তুমি জিনিসগুলো নিয়ে নিয়ে চলে আয়। আর তার সময় প্রোডাকশন ম্যানেজার আরো অন্যান্য লোকজন ছিলেন, ক্যামেরাম্যান হানাতানা অনেকেই ছিলেন, তো তারা অনেক হেল্প করেছে। আমার কাকার মেয়ে। আচ্ছা। তো এবারে আমরা তো রুমে ঢুকেছি, রুমে ঢুকে আর এক প্রস্থ চিৎকা চেঁচামেচি শুরু হলো। চিৎকা চেঁচামেচি হচ্ছে রুম ভীষণ ভাবে নোংরা। আমি ক্লিয়ারলি গিয়ে জানিয়ে দিলাম যে রুম কিন্তু প্রচন্ড নোংরা, আপনি হয় আমাদেরকে হোটেলের ব্যবস্থা করুন, না হলে আপনি রুম ক্লিনিং এর ব্যবস্থা করুন ইমিডিয়েট বেসিসে। উনি বললেন আমাদের একটু সময় দিন, আমরা আপনাদের সমস্ত ব্যবস্থা করছি। আমি তখন বললাম আপনারা যখন জানেন যে একটা শুটিং এর লোকজন আসবে, আপনারা তাদেরকে এখানে অ্যাকোমোডেশন দিয়েছেন, তাহলে পরে আপনারা কি সেটা ক্লিন করে রাখবেন না? মানে বুঝতে পারছো তো, আমাদের ঢোকা থেকে নিয়ে আমাদের এই সমস্ত নিয়ে মাথা ব্যথা, খাবো কি, একটু ক্লিন নয়, কতক্ষণে ফ্রেশ হবো, এই সমস্ত জিনিসপত্র নিয়ে মাথা ব্যথা ছিল। তো এই কথা বলতে বলতে আমরা 4টে মেয়ে রুমের দরজাটা, আমাদের রুম দিয়েছিল রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ বাদে রুমে কড়া নাড়ার আওয়াজ, দরজা খুলে দেখলাম প্রোডাকশন ম্যানেজার বলছে ম্যাডাম আপনাদের ওই রুমের ব্যবস্থা করে দিয়েছি, আপনারা ওই রুমে চলে যান, ফ্রেশ হয়ে নিন, এবং আজকে তো শুটিং হবে না, আজকে আপনারা ফ্রেশ ট্রেশ হয়ে একদম সারাদিন রেস্ট নিন, শুটিং কালকে থেকে স্টার্ট হবে। আমরাও বললাম যাক ভালোই হয়েছে। তো এবারে রুম যেটা দিয়েছে সেই রুমের ভিডিও টিডিও সব আমার কাছে আছে, আমি তোমাকে পার্সোনালি দেখাবো। তো ওই রুমটাতে হচ্ছে একদম ছোট্ট একটা রুম, রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম আছে, আর বাথরুমও ক্লিন করে দিয়েছে এবং আধুনিক যুগের সমস্ত ইকুইপমেন্টস ফিট করা। একটা কথা, এই যে রুম ট্যুর যেটা, সেটা যদি কেউ দেখতে চায় তাহলে কি দেওয়া যেতে পারে, না একটু ইস্যু হয়ে যাবে এটা? আর রুমের ট্যুরটা দেওয়া যাবে না, বিকজ ওখানে তো আরো মেয়েরা শুয়ে আছে, মানে আমি বলতে চাইছি আর্টিস্টরা শুয়ে আছে, তো সেই হিসাবে আমি ভিডিও করে যাচ্ছি, আমি বাড়িতে পাঠাবো। এক্স্যাক্টলি, ডেফিনেটলি। ওকে। তো এবারে যেটা হলো সেটা হচ্ছে যে আমি রুমে ঢুকলাম, ঢুকে আমি বললাম যে আমি খাটে ঘুমাবো, আমি নিচে ওদের জন্য বিছানার ব্যবস্থা করে দিলাম, নিচে দুটো মেয়ে, আমি ওপরে, আমি আমার বোন। আর আমাদের রুমে একটাই জানলা, সে জানলাটা খুললে উল্টো দিকে একদম ফুরফুর করে হাওয়া ঢুকছে জানলা দিয়ে, কারণ খালি মাঠ, খালি মাঠ, এবং তাছাড়া প্রচুর ভুট্টা ক্ষেত্রে তো রয়েছে। এবারে যেটা হলো সেটা হচ্ছে যে আমরা তো ফ্রেশ ট্রেশ হলাম, ওই খাওয়া দাওয়া করে আমরা বেশ ঘুমিয়ে পড়েছি নিজেদের দরজাটা রুমের আটকে। তো আমাদের রুমের একটা মানে যেটা আর কি মেইন পার্ট, সেটা হচ্ছে আমাদের রুমে ঢুকতে গেলে তোমাকে দুটো দরজা ক্রস করে আমাদের রুমে ঢুকতে হবে। আচ্ছা আচ্ছা। মানে বাড়ির ওই প্রান্তে রয়েছে হচ্ছে সমস্ত মানে শুটিং এর টিমের বাকি ছেলেরা, আর ওই করিডোর ধরে তোমার সামনেটাতে এসে কিছুটা আসলে পরে তারপর একটা দরজা, সেটা খুলে একটা রুম, তারপর আরেকটা দরজা, তারপরে আমাদের রুম। হ্যাঁ, তো আমরা রুমের মধ্যে আমাদের দুটো দরজা আটকে আমরা রুমে দুপুরবেলা ঘুমোচ্ছি। ঘুমোতে ঘুমোতে কতক্ষণ হয়েছে তো জানি না, হঠাৎ করে মশার কামড়ে আমি উঠে বসেছি। উঠে বসে দেখছি রুমের জানলাটা খোলা, তো স্বভাবতই আমি রুমের জানলাটা আটকেছি। আটকে হঠাৎ চোখে পড়েছে রুমের জানলার ওপরটা তো ফাঁকা, মানে কাজ কমপ্লিট হয়নি বাড়ির ইন্টেরিয়র। আচ্ছা। তো সেই জন্য ওপরটা ফাঁকা, তো আমি এবার কি করবো? আমি বললাম দূর, আর 10 মিনিট অ্যাটলিস্ট চোখটা বন্ধ করে শুই,
আশা করি তারপরে তো এরা চা বিস্কুট তো দেবেই। তো এরকম সিচুয়েশনে সবে চোখ বন্ধ করে আবার ঘুমের জন্য আর কি প্রস্তুতি নিয়েছি, এর মধ্যে একটা চিৎকার, আচ্ছা মানে বেশ জোরে চিৎকার রুমের মধ্যে। আর রুম কিন্তু এত বড় নয়, ছোট্ট রুম, মানে ফটো দেখালে, ভিডিওটা দেখালে তুমি বুঝবে। আমি ধর্মর করে উঠে বসেছি, ঘরে লাইট জ্বলছে না, ধর্মর করে উঠে বসেছি। আমি কি হলো, দেখছি যে আরেকজন যে আর্টিস্ট ছিলেন, ওনার নামগুলো আমি চেঞ্জ করে দিয়েছি এখানে, স্মিতা বলে, সে দেখছি চিৎকার করছে, কাঁপছে ভয়ে। আমি তাড়াতাড়ি করে আমার বোনকে উঠিয়ে বলছি, তাড়াতাড়ি লাইট জ্বালা, কি হয়েছে? তখন বলছে কি যে আমি খুব হাঁপাচ্ছিলাম, তুই আগে জল খা তারপরে বল কি হয়েছে। তখন বলছে যে আমি এই মাত্র না দেখছি আমার কানের কাছে কি একজন বম্পক করছে। আমি চুপচাপ শুনছিলাম, আচ্ছা। তো বলছে যে আমি আবার দেখ তা চোখটা খুলে তাকিয়ে দেখছি একটা নেল পলিশ লাগানো একটা আঙুল আমার মুখের কাছে। তো আমি প্রথমে ভেবেছি বোধ হয় ওর পাশে যে শুয়ে আছে তার নাম বর্ষা। তো বলছে আমি ভেবেছি বোধ হয় বর্ষার হাত। তো তখন তাকিয়ে দেখছি না বর্ষা তো উল্টো দিকে ফিরে ঘুমোচ্ছে, তাহলে আঙুলটা কাট। তো তখন আমি ওকে বললাম যে তুই তুই সেটার জন্য ভয় পেয়েছিস, তুই স্বপ্ন দেখেছিস। ও বলছে আমি জানি না, ও দেখছি কিরম একটা করছে, বলছে আমি জানি না, আমি জানি না। আমার এই ঠিক আছে, এত টেনশন নিস না, দাঁড়া চাটা হোক, তারপরে তো তুই একটু ধাতস্থ হয়ে নে, চোখে মুখে জল দে। এর মধ্যে প্রোডাকশন ম্যানেজার এসে আমাদের চা মুড়ি ঝুড়ি সমস্ত কিছু খাবারের ব্যবস্থা করে দিয়ে গেলেন। আর সবাই মিলে একটা শুটিং এ নিয়ে আবার আলোচনা, ব্যাক টু দ্য ওয়ার্ক, শুটিং নিয়ে আলোচনা হচ্ছে কিভাবে কি হবে, সকালবেলা কটার সময় কল টাইম, কাকে আগে মেকআপ করাবো, কি হবে মেকআপে, সিন কি থাকবে, এই সমস্ত কিছুই আলাপ আলোচনা হচ্ছে। ওকে, তো এই সমস্ত হয়ে রাত্রির বেলা খাওয়া দাওয়া হলো এবং আমরা বেশ অনেক রাত অব্দি চারটে মেয়ে আর কি রুমের মধ্যে বসে কথাবার্তা বলে আর শোবো। তার আগে আমি ওদেরকে বললাম যে এই জানলার উপরে যে পোর্শনটা ফাঁকা আছে ওখান থেকে না মশা ঢুকছে, তো তোমরা একটা কাজ করো, যেভাবেই হোক উপরে একটা কিছু ব্যবস্থা করো। তো ওরা কি করলো, একটা প্লাস্টিক দিয়ে উপরটা ঢেকে দিয়েছে প্রপার। আচ্ছা, ওকে। তো আর রুমে তো তাহলে আর মানে আর কি ভ্যাকেন্ট কোনো জায়গা থাকলো না, শুধু ওই তোমার যেটা মানে আমরা বলি যে ঘুলঘুলি আর কি ওটাই রয়েছে। আমরা তো রাত্রিবেলা শুয়ে পড়েছি, কিছুক্ষণ বাদে আমার মনে হচ্ছে মারাত্মক ঠান্ডা লাগছে। ঠান্ডাটা না ওরকম ঠান্ডা নয়, দেখবে জ্বর হলে পরে ফ্যান চালালে একটা অদ্ভুত ঠান্ডা লাগে না শরীরের মধ্যে, কাঁপুনি দিয়ে ওরকম ঠান্ডা। এক্স্যাক্টলি, আমার পাশে বোন রয়েছে, আমি বোনকে জড়িয়ে ধরে মানে আর কি শুয়েছে আমার কিছুতে আর কি। আমি কিন্তু ব্ল্যাঙ্কেট ক্যারি করেছি, আমি ব্ল্যাঙ্কেটে মানে ঠান্ডাটা কমছে না, এরম করে ঘুম তো ঘুমিয়ে পড়েছে। সকালবেলা উঠে আমি তখন ওদেরকে বলছি, জানিস তো আমার না কি ঠান্ডা লাগছিল, আজকে মনে হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট কিনতে হবে। তো ওরা তখন বলছে যে হ্যাঁ, এখানে দিনের বেলা প্রচন্ড গরম লাগে, রাতের দিকে তো একটু একটু ঠান্ডা লাগে, আমাদেরও কালকে প্রচন্ড ঠান্ডা লাগছিল। এই কনভারসেশন হলো, হওয়ার পরে ওনারা আমাদের বললেন ওঠো, ব্রেকফাস্ট দিলো আমাদেরকে, তারপরে আমরা যথারীতি এদেরকে রেডি করে আমরা সব শুদ্ধ আর কি রুম থেকে শুটিং স্পটে বেরিয়ে গেছি। আমাদের যতটুকু মেকআপের জিনিস নিয়ে যাওয়ার ততটুকুনি নিয়ে ওদেরকে, মানে রাস্তায় তো রোড শুটিং এ হলে তখন তো আমাদেরকে টাচ আপ করতে হয়, তো সেটার জন্য বেরিয়েছি। এবং এই শুটিংটা হচ্ছিল যে হসপিটালের একটা সিন ছিল, তো হসপিটালে মোটামুটি আমাদের শুটিং চলছে চলছে চলছে। তো আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আজকে একটু লেট হতে পারে, মানে মোটামুটি 12:30 বাজতে পারে। তো আমরা বললাম ঠিক আছে, রাত 12:30 এর হসপিটালে আমরা, তাই তো হ্যাঁ, মানে আমরা তো 3 তারিখে পৌঁছেছি, 3 তারিখ তো শুটিং হয়নি, আমি 4 তারিখের কথা বলছি। ওকে, এবার 4 তারিখে আমাদের শুটিং ফুটিং সব চলছে, সব সবকিছুই নর্মাল। অদ্ভুত ব্যাপার হচ্ছে কি, মানে যে হসপিটালে শুটিং হয়েছে সেই হসপিটালটা না ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে হসপিটাল না সরি আমারই ভুল, ওটা নার্সিং হোম, কিন্তু এত ওয়েল মেইনটেইনড, মানে আমি তোমায় কি বলবো, মানে একটা জায়গায় একটা মানে ওষুধের গন্ধ পর্যন্ত তুমি পাবে না। আমাদের একটা ডক্টরের রুম খুলে দেওয়া হলো এবং ওখানে আমাদের বসতে বললো, যেই ডাক্তারবাবুর সঙ্গে শুটিং ছিল সেই ডাক্তারবাবু নিজে এলেন, আমাদের সঙ্গে কথাবার্তা বললেন এবং আমাদেরকে উনি ইনভাইটও করলেন, বললেন শুটিং শেষ হয়ে গেলে আপনারা একদিন সবাই মিলে আমার বাড়িতে আসুন। তো আমরা যাই হোক, এই সমস্ত কথাবার্তা এবং শুটিং এর মধ্যে, শুটিং টুটিং হয়ে গেল, শুটিং শেষ হওয়ার পরে আমরা যে যার মতন সবাই আমাদেরকে গাড়ি করে নিয়ে এবার বাড়িতে আসা হবে। বাড়িতেও পৌঁছেছি, কিন্তু মুশকিল হচ্ছে কি, আমরা যে ফ্ল্যাট মানে বাড়িটাতে ছিলাম সেই বাড়িটা তো একটা ফাঁকা মাঠের মাঝখানে, তো যার ফলে কি হতো মানে দিনের বেলা রাতের বেলা কোনোটাই আমরা আশেপাশে কিছু বুঝতাম না।
মানে রাস্তা কোথা দিয়ে যাচ্ছে কোথায় শেষ হচ্ছে, কারণ ঘর রুম থেকে বেরোনো আমাদের বারণ ছিল। বারণ ছিল? হ্যাঁ বারণ ছিল, আমাদের ওখান থেকে ওনারা বলে দিয়েছেন, ওখানকার যারা লোকজন তারা আমাদেরকে বলেছিলেন। শুধু মেয়েদের জন্য না ছেলেদের জন্য? না সবার জন্য, হোল টিম, কেউ রুম থেকে বেরোবেন না। আর যা কিছু রুমের মধ্যে যা লাগবে এখানকার লোক আপনাদেরকে সমস্ত কিছু সাপ্লাই করে দেবে, মানে চা থেকে শুরু করে চা জল, মানে যা কিছু আপনার দরকার, আচ্ছা, মানে যা খেতে চান সমস্ত কিছু প্রোভাইড করা হবে, কিন্তু রুম থেকে আপনারা বেরোবেন না। দেখো একটা তো ব্যাপার সেটা হচ্ছে যে সিনেমার শুটিং গুলোতে এরকমই হয়, কারণ সব জায়গার মানুষ তো আর শুটিং মানে মানে হামলে পড়ে, ক্যামেরা দেখলে পরেই ভাবে না জানি কে এসছে, তো মানুষ তো সেটা দেখে না যে অ্যাকচুয়ালি কারা এসছে, তাদের মাথার মধ্যে একটা কিছু বসে যায় নিশ্চয়ই বড় কোনো আর্টিস্ট এসছে এরকম একটা ব্যাপার। তোমাদের এটা কি ওটিটিতে রিলিজ হবে? ওটিটিতে আসবে এটা? এটা এখন কিছু বলা যাচ্ছে না কোথায় রিলিজ করবে, আমি যতদূর জানি এটা ওখানকার কোনো হল রিলিজ হবে, আচ্ছা, কিন্তু শুটিং তো কমপ্লিট হয়নি। তো যাই হোক, এবারে আমি বলি, হ্যাঁ হ্যাঁ, এবার আমি বলি যে আমাদের তো সুতরাং স্বাভাবিক আমরা রুমে ফিরে নিজেদের মতন ফ্রেশ ফ্রেশ হয়ে আবার এবার রাতের ডিনার ডিনার টিনার সেরে টেরে আমরা বসেছি। তো আমার একটা ব্যাপার ছিল, আমি যেদিনকে ফার্স্ট ঢুকি, মানে আমরা যেদিন এন্ট্রি নিয়েছি 3 তারিখে, সেদিনকে আমি কথায় কথায় মানে যেহেতু এত নোংরা দেখেছি না, আর আমি তো একটুখানি চিৎকার চেঁচামেচি করেওছি যে এরকম নোংরা জায়গাতে আপনারা একটু ঘর পরিষ্কার করে রাখেননি, আমি না ওনাদেরকে এটাও আবার হাসতে হাসতে বাকি যে স্টারেরা রয়েছে তাদেরকে হাসতে হাসতে আমি আবার বললাম যে এই নোংরা দেখছি, সেরপরে আবার রাত্রিবেলা দেখবি মঞ্জুলিকা হেঁটে বেড়াচ্ছে, মানে ওরা বুঝতে পারছে যে আমার মাথা প্রচন্ড গরম। তো এই সমস্ত মঞ্জুলিকা, মঞ্জুলিকা বলতে আমি যে তোমার ভুলভুলাইয়া, ভুল ভুলাইয়া মানে আমি খুব না মানে খুব মানে জোকিংলি কথাটা বলেছি, আমার মাথাতে কোনো কিছু নিয়ে বলিনি। আচ্ছা সেকেন্ড দিন যে মানে 4 তারিখে আমরা রাত্রিবেলা ঘুমবো, 4 তারিখে রাতে যখন আমরা ঘুমিয়ে যে কোনো অসুবিধা হয়নি, আমার রাত্রিবেলা হঠাৎ আমার বোন বলছে যে আমি না ঘুমোতে পারছি না, আমার খুব অস্বস্তি হচ্ছে। তো আমি ভেবেছি ওর হয়তো শরীর খারাপ লাগছে, কারণ ট্রেন জার্নিটা তো খুব একটা সুখকর হয়নি। তো আমি ওকে জিজ্ঞেস করলাম তোর কি কোনো শরীর খারাপ লাগছে, কিছু হয়েছে? বলছে না দিদি আমার না খুব কিরকম একটা অস্বস্তি হচ্ছে। তো যাই হোক জল টল খাইয়ে আমি বললাম ঠিক আছে শুয়ে পড়। এবার ও যখন শুয়েছে কত রাত এরা না ঘুমোচ্ছে সবাই, মানে স্টার আমাদের যে আর্টিস্ট রয়েছে তিনি, আমার বোন, আমরা সবাই ঘুমোচ্ছে, হঠাৎ আমি শুনতে মানে আমার চোখ খুলেছে বাথরুমে কলের আওয়াজ আছে। তো আমি ইউজুয়ালি কি হয় আমার যখনই ঘুম ভাঙে আমি উঠে আগে সবারই এটা মনে হয় হ্যাবিট যে আগে ফোনটা চেক করে, যেহেতু এখন ফোনেই আমরা টাইম দেখতে পাই, তো ফোনটা চেক করে আমি আর কি আমি এরা তো মাথায় আনিনি, আমি ভেবেছি বোধহয় এদেরই কেউ বাথরুমে গেছে, আমি কিছু বলিও নি। আমি দেখছি শাওয়ার চলছে, তখন বাজে তোমার ওই 2:45। তো আমি শাওয়ার চলছে শাওয়ার আর কলের আওয়াজ, মানে কলটাও কেউ খুলেছে শাওয়ার চলছে, আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে সকালবেলা দেখলাম বাথরুমের আওয়াজ, তো আমি এবার তাকালাম দেখলাম ওই বর্ষা বলে যে মেয়েটি ছিল ও উঠে ওই বাথরুমে গেল, আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছি। এগুলো কি মানে মানে তুমি কি নামগুলো বানিয়েছো না, এগুলো ডাক নাম এদের? না এদের ডাক নাম, এটা ওদের ডাক নাম, ওই জন্য। ঠিক আছে, হ্যাঁ। তো এবারে হঠাৎ করে আমি দেখছি কি ও না বাথরুমে গেল, ঠিক আছে, ওরা না সকাল সকাল আর্লি রাইজার ছিল ওরা, ঠিক আছে, সকালে উঠে বাথরুম যাওয়া ফ্রেশ হয়ে তারপরে আবার ঘুমোতো। তো সকালবেলা উঠে বাথরুমে গেছে, আমি তো ঘুমোচ্ছি, আমি আর ওই যে স্মিতা বলে যে অ্যাক্ট্রেসটা ছিল ও ঘুমোচ্ছে। তো এবার আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে আছি, কিছুক্ষণ বাদে দেখছি খুব চিৎকার করছে, আমি বলছি কি হলো, আমি ওকে জিজ্ঞেস কি হয়েছে, তুই আবার চেঁচাচ্ছিস কেন? ও বলছে চেঁচাবো না তো কি, চান করে বেরোলাম বাথরুমের দরজা আটকে, আবার বাথরুমের কল থেকে কি করে শাওয়ার আর কলটা চালু হয়ে গেল। তো আমি এটা শুনে না একটু চুপ হয়ে গেছি, চুপ হয়ে গেছি মানে ওই হিসেবে চুপ হইনি। হ্যাঁ বলো। আচ্ছা এটা কি সকালে হচ্ছে? এটা সকালে, ও প্রত্যেক দিনই উঠতো তোমার মোটামুটি ধরে নাও 6টা নাগাদ, একদম বাধা। তো আমি তখন বলছি কি আরে তুই ঠিক করে কল আটকাস নি। তো আমাকে বলছে কি তুমি তো আমাকে এসে ফার্স্ট কলের ওই মানে ও না ঠিক ওটা বুঝতে পারছিল না কোন দিকে মানে হট ওয়াটার কোন দিকে কোল্ড ওয়াটার, বললো তুমি তো আমাকে দেখিয়েছো। তখন আমি বললাম তা আমি দেখিয়েছি, তুই হয়তো বন্ধ করিস নি। তো ও দেখছি সকালবেলাই বলছে বন্ধ করিনি ঠিক করে, 3 তারিখ থেকে এই রুমে রয়েছি, 3 তারিখ থেকে ঠিক করে কল বন্ধ করছে, আজকেই হঠাৎ বন্ধ করলাম না।
তো আমি বলছি ঠিক আছে ঠিক আছে, সকালবেলা এত চেঁচামেচি করিস না, ঘুমোলে ঘুমো, আর না হলে প্রোডাকশন ম্যানেজার উঠলে ওখানে ওনাকে বল আমাদের চা ফা দিয়ে। এর মধ্যে সবাই উঠে গেছে, সবাই স্নান টান করছে, তো এর মধ্যে বলা হলো যে আজকে রান্না হবে, কিন্তু রান্নার যিনি কুক তিনি আজকে আসেন, তাহলে রান্নার দায়িত্ব পড়লো হচ্ছে এই যে বর্ষা বলে মেয়েটি, এর উপরে। বর্ষা গেছে রান্না করতে, আমি ওকে পরিষ্কার বলে দিলাম যে তুই যদি দায়িত্ব নিয়ে থাকিস তুই কর, কারণ তোকে আদার্স আরো লোকজন যদি হেল্প করতে যায় তাহলে আমার মনে হয় সেটা প্রবলেম হবে তোর। ও নিজে থেকেই বললো আমার কারুর হেল্পের দরকার নেই, আমি সবার রান্না করে দেবো, আমি ওখানে আমাদের ব্যবস্থা করে দিতে ওরা ওখানে রান্না করবে। ওকে, ওরা রান্না টান্না করে খাবার দাবার নিয়ে আসবে, এর মধ্যে মানে আমি রুমের মধ্যে, আর বাকি তিনজন মানে আমার বোন আর দুজন আর্টিস্ট আরো যারা টিম মেম্বার তারা শুনতে পাচ্ছে, তারা রান্নাঘরে কেউ ক্যামেরা নিয়ে কথা বলছে, ওরা রান্নাঘর থেকে খাবার আনছে। আমি না মোবাইলটা নিয়ে বসে বসে, ওখানে টাওয়ার পাওয়া যাচ্ছে না, তো তো আমি জাস্ট মোবাইলটাকে নিয়ে একটু দেখার চেষ্টা করছি যে টাওয়ার টাওয়ারে মানে আর কি অনলাইন সার্চ করছিলাম, টাওয়ার আসছে যাচ্ছে, তো ওটা করতে করতে হঠাৎ শুনছি বাথরুমে সাবান চালানোর আওয়াজ আর কল চালানোর আওয়াজ। আমি ভেবেছি যে হ্যাঁ মানে প্রপার কেউ শাওয়ার চালিয়ে চান করে না, তুমি শাওয়ারটা চালালো আর কলটার, এগুলো সব ফিটিংস গুলোই নতুন, কারণ ওনার যার বাড়ি তার বাড়িটা নতুন বাড়ি। আমি তো বললাম যে হাফ আন্ডার কনস্ট্রাক্টেড হাফ কনস্ট্রাক্টেড, তো আমি ভেবেছি ওদেরই কেউ ঢুকেছে। এর মধ্যেই ওরা খাবার এসে গেছে, খাবার এসে গেছে পরে যখন ঢুকছে তিনজনে, আমি ওদের মুখের দিকে তাকিয়ে আমি বললাম তোরা এখানে তাহলে বাথরুমে কি? আর আমার অ্যাপ্রোচ না ভীষণই ক্যাজুয়াল ছিল, ক্যাজুয়াল এই জন্য কারণ আমার মাথায় শুটিং ঘুরছে, আমার মাথায় তো ভূত ঘুরছে না, আমি কেন আমার সাথে সাথে বাকিদের কারোর মাথায় তখন এই চিন্তা নেই অবশ্যই। হ্যাঁ, তো আমি তখন ওরা বলছে কি তুমি এখানে মানে আমরা এখানে বাথরুমে গিয়ে মানে বলে আমার বোন গিয়ে বাথরুমের দরজাটা খুলেছে, খোলার সাথে সাথে তো বলছে দেখো মনে হলো কেউ যেন এইমাত্র কলটা বন্ধ করলো। আমি কিন্তু এ কথাও ওদেরকে ক্লিয়ার করে নিই যে বাথরুমে সাবান চলছে, তখন গিয়ে আমি ক্লিয়ার করলাম খেতে খেতে, জানিস তো রাতের দিকে তোরা ঘুমোচ্ছিলি তখন ওই পৌনে তিনটে তিনটে নাগাদ এরম একবার হয়েছে, তখন আমাকে সাথে সাথে ওই বর্ষা বলি মেয়েটি বললো সকালবেলা তো আমি স্নান করে বেরোলাম তখন হলো, আর আমি বললাম এই মাত্র এইটা হলো, তো ওরা বলছে কি হচ্ছে বলো তো আমরা তো বুঝতে পারছি না। আমি তখন বললাম আমার মনে হয় যে কিছু প্রবলেম হবে, মানে প্রবলেম মানে হয়তো অটোমেটিক এরকম জল পড়ে, তোরা কল ঠিক করে আটকাস না এইসব বলে। হ্যাঁ, এইসব বলে আমি যে স্মিতা বলে যে আর্টিস্ট ছিল ওকে আমাকে এসে বললো যে ওকে এবার রেডি করতে হবে, আমরা শুটিং এ বেরোবো, ওকে আমরা প্রপার আমি রেডি টেডি করে নিলাম, আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট মানে আমার বোন আমরা দুজন মিলে আমরা ওকে রেডি করলাম। রেডি করার পরে আমাকে বললো যে তাহলে কি তোমরা বাড়িতে থাকবে, আমি তাহলে অ্যাসিস্ট্যান্ট আর এই আর্টিস্টকে নিয়ে আমরা যাবো শুটিং এ। আমরা ভেবে দেখলাম আর কি আছে, কোনো অসুবিধা নেই, প্রোডাকশন ম্যানেজার আমাদের সাথে রয়ে গেলেন, আর শুটিং এ বেরিয়ে গেল আমার বোন মানে স্পটে আমার বোন আর ওই স্মিতা বলে আর্টিস্ট। তুমি প্রোডাকশন মানে এই ছিলে রাইতো? হ্যাঁ, আমরা বাড়িতেই ছিলাম রুমের মধ্যে। তুমি প্রোডাকশন ম্যানেজার, এরা আর ওই আর আরেকজন? না না, আমি প্রোডাকশন ম্যানেজার আর বর্ষা বলে ওই আর্টিস্ট। না, বর্ষা তো স্পটে বেরিয়ে গেল না, বর্ষা না, স্মিতার একটা মানে সেদিনকে স্মিতার শুট ছিল, স্মিতা বেরিয়েছে আর আমার বোন বেরিয়েছে। ওকে, গট ইট। ওরা গাড়ি করে যাচ্ছে আর কি, হসপিটালে শুটিং ছিল। আচ্ছা 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 আচ্ছা। এরকম সময় আমাদের প্রোডাকশন ম্যানেজার বললো যে তুমি একটা কাজ করো, আমরা দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করে নেওয়া হোক, তারপরে টেনে ঘুম দাও, কারণ আবার সন্ধ্যে 6টা থেকে কিন্তু শুটিং শুরু হবে। আমিও বললাম হ্যাঁ খুব ভালো কথা, আমরাও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে একদম পুরো মানে ফুল মুডে বসে মানে আর কি যে রেডি হচ্ছে যে মানে এবার ঘুমোবো আর কি দুপুরবেলা। প্রোডাকশন ম্যানেজার চলে গেলেন, আমরা দুটো রুমের মানে আর কি দরজা একদম প্রপারলি লক করলাম, লক করে ঘুমিয়ে পড়েছে। এবার জানলা কিন্তু আমি বন্ধ করেই ঘুমোতাম এই জন্য, কারণ মশা ঢোকে প্রচন্ড, ওখানে ভীষণ মশা। তো ঘুমিয়ে আছি, হঠাৎ আমি শুনছি আমাকে কেউ জাপটে ধরে পেছন থেকে, কানের মধ্যে একটা অদ্ভুত ল্যাঙ্গুয়েজে কিছু বলছে, মানে মানে কথাটা কিরকম বলো তো, মানে কানে কেউ যদি তোমার কানে কানে কিছু বলে, সেই কথাটা যদি তোমার চেনা জানা কোনো ল্যাঙ্গুয়েজ হয়, ভাষা হয়, তাহলে তুমি সেটা বুঝতে পার। আমরা অনেক সময় অনেক স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন কারোর মনেও থাকে, অনেক সময় আমাদের স্বপ্ন ভুলেও যায়। এক্স্যাক্টলি, কিন্তু এখানে কানের মধ্যে অদ্ভুত ভাবে মানে কথাটা কিরম বলছে বলতো, এরকম করে না একটা কেউ কিছু বলছে।
এটা শুনে আমারই ভয় লেগে গেল তুমি যেভাবে বললে। মানে আমি লিটারালি মানে আমি না ঘুমের মধ্যে, তো আর আমি ভাবছি কি, আমি ওনাকে বারবার জিজ্ঞেস করছি যে আপনি কে আর আপনি কি বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। আর তোমাকে পিছন থেকে জাপটে ধরে আছে। হ্যাঁ মানে আমি সোজা শুয়ে আছি, উনি সাইড করে শুয়ে আছে, যে শুয়ে আছে সে একটা মহিলা, আমাকে এরকম সাইড করে শুয়ে আমার কানের মধ্যে সোমার কাপ কাপ এরকম ভাবে কিছুটা বলছে। তো কথাটা তো পরিষ্কার নয়, সেটা ঘুমে হোক আধ ঘুমে হোক স্বপ্নে হোক, কথা পরিষ্কার হলে তবে তুমি মনে রাখতে পারবে। আমি ওনাকে কন্টিনিউয়াসলি জিজ্ঞেস করে যাচ্ছি আপনি কে কি বলতে চাইছেন। এরকম তিন চারবার জিজ্ঞেস করার পরে আমি শুনছি উনি আমাকে বলছেন এখানে আগে একটা কম্পিউটার সেন্টার ছিল। আচ্ছা হ্যাঁ, এখানে তোকে থাকতে দেব না, বেরিয়ে যা তোরা এখান থেকে। এই কথাটা এতটা জোরে আর কি, মানে আমার স্বপ্নের মধ্যে, আমার ভুল ভ্রান্তিও হতে পারে, স্বপ্নটা এমন দেখেছি যে আমি তখন একটা জোরে দরজার আওয়াজ আমি উঠে বসেছি, মানে দুটো একসাথে আর কি একসাথে ইম্প্যাক্ট ফেলেছে, দরজা খুলে দিয়েছে। হ্যাঁ দরজার আওয়াজ হয়েছে, বর্ষা দরজা খুলে দেখছে শুটিং পার্টি ফেরত চলে এসেছে রুমে, বললো আমার এখন আপাতত শটটা শেষ হলো, এখন একটু চা টি ব্রেক আছে, আমরা সবাই আবার টি চা মানে আর কি চা খাবার দাবার খেয়ে আমরা আবার 5:30-6 নাগাদ বেরোবো। এই যে জড়িয়ে ধরেছিল যে সেটা কোনোভাবে বর্ষা হতে পারে কি? না আমি খাটে শুয়েছি, বর্ষা মাটিতে ঘুমতো, মানে নিচে বিছানা করা ছিল ওরা ওখানে ঘুমতো। হ্যাঁ মানে তুমি বলেছিলে যে তোমার ব্যাক পেন আছে, দ্যাটস হোয়াই খাটে। এক্স্যাক্টলি হ্যাঁ, তো আমি না সাথে সাথে ওদেরকে ঘটনাটা বললাম, বললাম ওই দেখ আমাকেও আজকে আবার এরকম একটা হলো। ওরা ওই ওরা দুজনেই না আমার ভয় পাওনি, মানে একদম মানে একদম সোজা বলো তুমি ভয় পাওনি মানে যখন এরকম? না আমি শোনো আমি একটা কথা বলি, জেনারেলি কোনো কিছু এরকম হলে লৌকিক অলৌকিক হলে ইনিশিয়ালি মানুষের গা শিরশির করে। আমি আগেও বলেছি তোমাকে যে কোথাও গেলে পরে কোনো নেগেটিভ থাকলে কিছু আমি বুঝতে পারি, আমার মনে হয় যে কিছু একটা আছে, কিন্তু সত্যি কথা বলতে কি মানে আমি এখানে জেগেছি আমার এক বিন্দু মাত্র আমার মাথা দূর দূর অব্দি ছিল না লৌকিক অলৌকিক বা দৈবিক কোনো কথা। মানে এই যে ঘটনাটাও ঘটেছে না, আমি খুব ক্যাজুয়াল ছিলাম বলে আমি এবার হাসতে হাসতে বলছি ও আমি স্বপ্ন দেখেছি, ওরকম কিছু না, তো সিরিয়াস নেওয়ার কিছু নেই ওদের। কিন্তু আমার এ কথাও কোনোদিন হয়নি যে আমি তোমার সাথে এখানে গল্প শেয়ার করি বা আমার কোনো ভৌতিক রিলেটেড কিছু আছে, এরকমও কোনোদিন আমি শেয়ার করিনি। মানে এই যে আমি ট্রেনে ওদের সাথে জার্নি করেছি, ওনাদের সাথে আমি ওনাদের সঙ্গে যে একসাথে রুম শেয়ার করছি, কখনোর জন্য এই কথা তুলেইনি, কারণ আমি ওখানে একটা বিশেষ কাজে গেছি এবং সেই কাজটাতে ফোকাস করাটা আমার হচ্ছে মেইন গোল ছিল। হ্যাঁ মানে যে কেউ প্র্যাঙ্ক করবে সেই ব্যাপারটাও মানে সেই অ্যাঙ্গেলটাও থাকছে না, অসম্ভব। ওখানে একটাই জানলা রুমটার মধ্যে, আর রুমের দুটো দরজা, এক দুটো দরজা খুলে আমাদের রুমে ঢুকতে হবে, সেই দরজাগুলো নিজেরা আমরা ভেতর থেকে বন্ধ করে দিতে পারি, দরজা বাইরে থেকে বন্ধ করার কোনো সিস্টেম নেই, ভেতর থেকেই বন্ধ। ওকে এক্স্যাক্টলি। এবারে আমরা তো যথারীতি বুঝতেই পারছো তোদের বলাতে ওরা তো হাউ হাউ করে মানে আমাকে বলছে কি হলো কি হলো, এবার কি করবো ওরে বাবা গো। আমি বললাম আরে কিছু না, আমি ঘুমের মধ্যে বোধহয় স্বপ্ন দেখেছি, যাই হোক তাড়াতাড়ি করে চা জল খাবার খেয়ে আমরা এবার রেডি হয়ে নি। এবার সন্ধ্যেবেলা ট্রিপ, সন্ধ্যেবেলা শুটিং এ আমাদেরকে প্রোডাকশন ম্যানেজার সাহেব জানালেন যে সাক্ষী এইবারের বেলায় কিন্তু তোমাদের সবাইকে যেতে হবে। তো আমি বললাম যে আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠালে হবে না? বললো না সন্ধ্যেবেলার ব্যাপার, আমরা কাউকে বাড়িতে রাখবো না। আমি বললাম ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যথেষ্ট বয়স্ক, হ্যাঁ ওনার অ্যাটলিস্ট তো কম করে হলেও 58-59 তো এজ হবে। আচ্ছা উনি আমাদেরকে বললেন যে না ম্যাডাম আপনাদেরকে তো যেতেই হবে। ঠিক আছে নো প্রবলেম। তো আমরা যখন শুটিং স্পটে পৌঁছলাম তো শুটিং চললো, এবং চলতে 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 সেদিনকে বেশ অনেকটা রাত হয়ে গেল, এবং আমরা মোটামুটি ফিরেছি তখন বাজে প্রায় রাত্রি 1:30 রুমে। এবারে শুটিং থেকে ফেরার পর যথারীতি সবাই খুব টায়ার্ড, আমরা যথারীতি রিকোয়েস্ট করলাম যে দেখুন আমরা তো আজকে অনেক লেটে শুটিং থেকে ফিরেছি, তো কালকে কল টাইমটা যেন খুব সকাল সকাল না দেওয়া হয়, কল টাইম যেন একটু লেট করে দেওয়া হয় তাহলে সুবিধে হয়। তো ওনারা বললেন ঠিক আছে আজকে তো আপাতত আপনারা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিন, তারপরে কালকের কল টাইমটা আমরা দেখে নিচ্ছি। তো ইন দা মিন টাইম জানতে পারলাম যে ওনাদের একটা একটু প্রবলেম হয়ে গেছে, ক্যামেরা রিলেটেড একটা ইস্যু হয়ে গেছে, ক্যামেরা সামহাউ চলছে না। মানে ক্যামেরাটা যখন উনি কিনে আনেন, মানে যার ক্যামেরা তিনি যখন আনেন তখন ক্যামেরা ঠিক ছিল, কিন্তু ক্যামেরা সামহাউ এখানে আসার পর থেকে ক্যামেরা চলছে না। এটা কিন্তু আমার কথা না, একটাই ক্যামেরা,
কিন্তু ক্যামেরার মানে যিনি আর কি ক্যামেরাম্যান, তিনি জানান, মানে অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান এবং ক্যামেরাম্যান দুজনেই জানান যে ক্যামেরা সামহাও ভাবে যেগুলো আমরা রেকর্ডেড মানে যেগুলো রেকর্ড হচ্ছে সেই রেকর্ড গুলো কিন্তু স্টোরেজ হচ্ছে, মানে স্টোরেজ হওয়ার কথা তো ক্যামেরাতে, তবেই তো আমি ওখান থেকে কার্ডের মাধ্যমে এখানে আমি ট্রান্সফার করাবো। ওকে ওকে, উনি বলছেন এটা স্টোরেজ হচ্ছে না, তাহলে তো এই যে শুটিংটা করলাম আমরা এটা তো পুরো বেকার গেল, তাই মানে না? এই দুদিনে যে শুটিংটা ছিল সেই দুদিনের কোনো ফুটেজই মানে পাওনি তোমরা? উনি বলছেন ক্যামেরার মধ্যে কোনো ফুটেজ নেই, তো সেখান কিন্তু থেকে যখন যখন ধরো ফাইনাল মানে ফাইনাল টেকটা হয়ে গেল তারপর তো চেক করা হয় তাই না, যে ফাইনাল, এরকম এলো? হ্যাঁ ফাইনাল টেকটা, ফাইনাল টেক হয়ে যাওয়ার পরে চেক শুধু করা হয় না, আমরা আমি যখন মেকআপ করেছি তখনও শট নেওয়া হয়েছে, ঠিক আছে? হুম হুম আমি যখন মেকআপ করছি যেগুলো তোমার ওনার স্টিল ক্যামেরার জন্য যেগুলো ইউজ করা, মানে স্টিল ফটোশুটের জন্য যেগুলো ইউজ করা হয়েছে সেই ক্যামেরাতে সব ডেটাবেস আছে। মুভি ক্যামেরা যেটা ইউজ করা হয়েছে সেই মুভি ক্যামেরার জন্য সেখানে যা যা ফুটেজ নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে কিছু নেই, মানে ফার্স্টে ছিল এখন নেই? না ওখানে যেগুলো ছিল আমি সামনে বসে, কারণ আমাকে তো সামনে থাকতে হয়েছে, আমাকে তো টাচ আপ করতে হচ্ছে, অ্যাসিস্ট্যান্টও রয়েছে, আমরা তো দেখছি, কিন্তু উনি যে বাড়িতে এসেছেন উনি চেক করবেন, উনি বলছেন যখন ট্রান্সফার করবে, না ট্রান্সফার তো করতে হবে ল্যাপটপে, তখন উনি বলছেন যে হচ্ছে না, তো সেটা নিয়ে বেশ রাত অবধি মানে এটা নিয়ে চলছিল, মানে সামহাও ক্র্যাশ করেছে বা কিছু একটা ম্যালফাংশন হয়েছে, রাইট? এক্স্যাক্টলি, হতেই পারে। তো উনি বলেন ক্যামেরার গন্ডগোল। হ্যাঁ বলো। মানে ধরো পার্টিকুলার যে দিনের কথা বলছো সেই দিনের ফুটেজটা কি পাচ্ছে না, না প্রত্যেকটা দিনের? না ধরো আগের দিনেরও যে ফুটেজটা, ধরো আমি বলছি 4 তারিখে আমাদের শুট শুরু হয়েছে, 4 তারিখে যে শুটিংটা করেছে সেটা উনি চেক করেছেন, এবার 5 তারিখেও যে শুটিংটা করেছে সেটা উনি চেক করবেন, তো উনি চেক করেছেন, উনি যখন বাড়িতে এসে ওটাকে ট্রান্সফার করাতে যাচ্ছে তখন দেখছে 4 তারিখেরও নেই 5 তারিখেরও নেই, তো খুবই পিকুলিয়ার ব্যাপার এরকম তো। তো এটার জন্য আমাদেরকে এসে জানিয়ে দেওয়া হলো রাত্রেবেলা যে কালকের মধ্যে যদি ক্যামেরা ঠিক না হয় তাহলে আমরা ব্যাক টু কলকাতা, কারণ এভাবে তো শুটিং করে লাভ নেই, শুটিং যদি তো ওটা যদি ট্রান্সফারই না করা যেতে পারে তাহলে পরে এডিটিং এই বার কি করে দেবেন? আচ্ছা, মানে বুঝতে পারছি, মানে কোনো একটা কারণে ফুটেজ গুলো আছে বা ট্রান্সফার হচ্ছে না বা কিছু একটা এরকম হচ্ছে, ট্রান্সফার হচ্ছে না এবং ওখান থেকে ফুটেজ মানে কিছুই করা যাচ্ছে না, মানে ওটা জাস্ট ইউজলেস। তুমি একটা ভিডিও তো বানাও, ধরো মোবাইলে বানালে বা ক্যামেরাতে তুললে, সেই ভিডিওটাতে তোমার যখন তুমি ভিডিওটা বানাচ্ছ তারপরে ভিডিওটা তো তুমি তোমার কম্পিউটারে ওখানে ফেলে তো তুমি এডিট করছো, প্রফেশনাল এডিট তো এইভাবেই হয়, আমরা যখন কোনো ভালো প্রফেশনাল ক্যামেরাতে আমরা তুলি সেখান থেকে তো আমরা রাখি হার্ড ড্রাইভে বা কিছু একটা, এক্স্যাক্টলি, তো সেটাই কিছু হচ্ছে না, তো আমাদেরকে জানানো হলো, আমরা সেই বুঝে বললাম তাহলে জিনিসপত্র প্যাক করে নিই। তো সকালবেলা থেকেই দেখলাম এই ক্যামেরা নিয়ে বেশ ছোটাছুটি আর কি, ওখানকার একজন ক্যামেরাম্যানকেও ডেকে আনা হলো, কলকাতায় ফোন করা হলো যার থেকে ক্যামেরা নেওয়া হয়েছিল, তিনি জানালেন পরিষ্কার ভাবে যে ক্যামেরার জন্য আমাকে ফোন করবেন না, ক্যামেরার সমস্ত লক আমি খুলে দিয়েছিলাম বিক্রি করার সময়, তো আমাকে আর এ নিয়ে ফোন করবেন না, ক্যামেরার কোনো অ্যাসাচ প্রবলেম নেই, কিন্তু ওখানকার একজন ফটোগ্রাফার এসে বললেন যে ক্যামেরার একটা প্রবলেম রয়েছে, তো সেই জন্য এখন এই মুহূর্তে এই ক্যামেরা তো কাজ হবে না, আমি একটা ক্যামেরা দিচ্ছি, এই ক্যামেরা আপাতত আপনারা শুট করতে পারবেন, মানে বোঝা গেল? কোনো, হ্যাঁ বুঝতে পারলাম, মানে কেসটা এটা হচ্ছে যে কোনো কারণে ম্যালফাংশন আছে, এন্ড এটা কি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা ছিল কোনো ভাবে? এটা হ্যাঁ, মানে একজন ইউজ কিনেছিলেন, উনি একটা ক্যামেরা কেনা হয়েছিল 1.5 লাখ টাকা দিয়ে, এবং তারপরে উনি এই ক্যামেরাটাকে আর কি বিক্রি করেন, এবং তারপর থেকে এ যেদিন থেকে আর কি শুটিং এ ইউজ করছে সেদিন থেকে আর ক্যামেরাটা কোনো কাজ করছে না। গট ইট, বোঝা গেল? একটা কথা বলো, মানে তোমাদের এটা যেটা রয়েছে ডোন্ট মাইন্ড, মানে একটু মানে কি মানে অনেক তো জায়ান্ট প্রোডাকশন হাউস আছে বা অনেকে প্রোডিউস, আমও একটু লো বাজেটের ছিল ব্যাপারটা, একটু লো বাজেটে, দেখো বক্স আর্টিস্ট ছাড়া, বক্স আর্টিস্ট মানে আমি সেরকম লেভেলের বক্স আর্টিস্টের কথা বলছি, তবে সবসময় যে বক্স আর্টিস্ট নিলে পরে যে একদম সবসময় হাই বাজেট রাখতে হবে এরকম কোনো কথা নেই। হ্যাঁ এরকম না, আমি ফার্স্ট থেকে যখন জিনিসটাকে সিঙ্ক্রোনাইজ করছি, মানে প্রোডাকশন ম্যানেজারের একটু ব্যাপার ছিল যে রুমটা সেটাও
তোমরা শেয়ার করছিলে মাটিতে শুয়ে ছিল বা কিছু। এক্স্যাক্টলি। না দেখো নরমাল মানুষজন যারা রয়েছে তাদের তো মানে একটা শুটিং সম্বন্ধে একটা আলাদা টাইপের ধারণা থাকে যে অনেক এরকম প্রচুর শুটিং এ তোমাকে শুটিং এর ব্যাপারটাই আলাদা, প্রচুর শুটিং এ এরকম অনেককে অনেক রকম স্যাক্রিফাইস করতে হয়। অনেক বড় বড় আর্টিস্ট আছে যারা তোমার শুটিং এর ক্ষেত্রে তাদেরকেও হয়েছে যে তখন মানে মানে বাথরুম নেই, প্রপার কিছু করার নেই, এমন জায়গাতে শুটিং হচ্ছে যেখানে বাথরুম দিতে পারবে না প্রোডাকশন থেকে। এটা কোনো কথা নয় যে মানে বক্স আর্টিস্ট নেই বা বক্স আর্টিস্ট থাকলেই সবসময় মানে একদম অ্যাকোমোডেশন তোমাকে একদম লাক্সারি অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে। লাক্সারি অ্যাকোমোডেশনটা প্রোভাইড করবো কি করে আজকে যদি তোমাকে এমন একটা জঙ্গলের সিন আছে যেখানে শুটটা হবে, সেখানে করবে কি করে? তো এবার এই এই সমস্ত কিছুর জন্য আমাদের সেদিনকে শুটিংটা লেট হলো। তো আমাকে বললো ম্যাডাম এবার আপনি আর্টিস্টদের তৈরি করা শুরু করে দিন। আমি ওনাদেরকে সবাইকে তৈরি স্টার্ট করলাম, করার পরে জাস্ট কমপ্লিট হয়েছে হঠাৎ বললো যে আর্টিস্টকে নিয়ে যাওয়া হলো, সামনে শুটিং চলছিল। শুটিং করে রুমে ঢুকে আমাকে বললো একটা প্রবলেম হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ বলুন। ওদের একটি মেয়ে আর কি ছিল যে একটা ছোট্ট ক্যারেক্টার ছিল, ছোট্ট ক্যারেক্টার মানে খুব বিশেষ কিছু নয়, মানে ওদের মানে একটা গাড়ির সিন আছে, গাড়িটা একটা এসে ধাক্কা খাবে হালকা করে, মানে একটা ব্রেক বসবে। তো এইখানে বললো বাইরে থেকে দেখা যাবে না কিন্তু সামনে থেকে দেখা যাবে যে ভাই বোন দুজন বসে আছে, এইটাই সিনটা। আচ্ছা, তো কেসটা হচ্ছে তোমরা যে মানে ওখানকার যে লোকাল ক্যামেরাম্যান ছিল তার থেকে ক্যামেরা নিয়ে দেন তোমরা আবার স্টার্ট করো শুটিং, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওখানকার যারা তারা বললেন তাহলে আমাদের ইমিডিয়েট বেসিসে তো রিপ্লেসমেন্টের মানে রিপ্লেস তো এই মুহূর্তে করাতে পারছি না, বাট ওই ক্যামেরাটার জায়গায় আপনাকে একটা ক্যামেরা আমরা দিচ্ছি যে ক্যামেরাতে অ্যাটলিস্ট আপনি ইনিশিয়াল কাজগুলো হয়ে যাবে। হ্যাঁ মানে যদি সেম বডির ক্যামেরা হয় মানে নিকনের ক্যামেরা, কি নিকনে তো সেরকম ভাবে হয় না মানে ওটা ফটোগ্রাফির জন্য, ক্যানন বা সোনির যদি কোনো ক্যামেরার বডি দিয়ে দেয় তো লেন্সগুলো তো সেট হয়েই যাবে। হ্যাঁ ওকে, তো যাই হোক, তো এবারে তো ক্যামেরা তোমার নেওয়া হলো এবং শুটিং আমাদেরকে ক্যামেরাম্যান এটাও বলে গেলেন যে ভগবানের নাম করে নিয়ে যাচ্ছে, জানি না এতে হবে কিনা, আর যদি না হয় এটাতে তাহলে কিন্তু রেডি থাকিস, আমরা কিন্তু বেরিয়ে যাব। তাহলে কি তোমাদের ফার্স্ট দুদিনের যে শুটটা হলো সেই দুটো বেকার গেল পুরো? সেই দুটো বেকার গেল এবং আমি জিজ্ঞেস করলাম তাহলে কি হবে, কারণ তখন উনি বললেন যে ঠিক আছে এইটাতে যদি আজকে থেকে দেখি প্রপার হচ্ছে তাহলে এর মধ্যেই ওই পুরনো শুট গুলো মানে যেটা দুদিন ধরে হয়েছে সেটাকে এর মধ্যে বা রিশুট করিয়ে নাও। বুঝতে পারছি। আমরা বললাম তার মানে তো সারাদিনের ব্যাপার। তো মেয়েটি যখন তোমার শুট করে ফিরলো, খুব খুব বড় জোর হলে তোমার এক ঘন্টার টাইম লেগেছে শুট করে আসতে, আমাদেরকে এসে করলো যে এবার তো আপনারও রেডি হয়ে নিন, বেরোতে হবে শুটিং এর জন্য। আর একটা প্রবলেম হয়েছে, আমাদের সঙ্গে যে মেয়েটি ছিলেন সেই মেয়েটি ওদের সঙ্গে একটি মেয়ে ছিল আর কি, সে লোকালি আর কি মানে ওখানকার যে টিমটা ছিল তাদের একজনের বোন ছিল, একজন আচ্ছা বোন মানে তো যে প্রডিউসার তার একটি বোন ছিল। তো উনি বলেছিলেন যে ওনার বোনকে দিয়ে এই ছোট্ট শটটা নিয়ে নেবে যে গাড়ি করে আসছে একটা ব্রেক দিচ্ছে, ব্যাস এইটুকুনি। তো বললো আমার বোন সাডেনলি খুব অসুস্থ হয়ে পড়েছে, তো ম্যাডাম আপনি যদি একটু কাইন্ডলি এই শটটা শুধু গাড়িতে বসে আপনাকে এটা। আমি বললাম আমি কোথা থেকে শট দেবো, আমি স্টারও নই, আমি অ্যাক্টিংও জানি না। বললো এখানে অ্যাক্টিং এর কিচ্ছু নেই, আপনি শুধু গাড়িতে আসছেন, এটা গাড়িতে আপনার বাইরে থেকে ক্যামেরাতে বোঝাও যাবে না যে গাড়িতে কেউ আছে, এটাই শুধু সিনটা যে আপনি আপনার দাদার সঙ্গে বসে আছেন, আপনি গাড়িতে আসছেন, গাড়ি একটা জায়গায় ব্রেক করছে, একটা পাগল এরম পড়ে যাচ্ছে, এইটাই শটটা আপনার গাড়ি থেকে নেমে দেখছেন, আপনার মুখ চোখ অত বোঝা যাবে না। পরে ওটা আমরা মানে অনেক সময় হয় দেখবে এডিট করা না, অনেক সময় হয় দেখবে কোনো আর্টিস্টের রিপ্রেজেন্ট আমরা কে বলি যে মানে ধরো সাপোজ মানে আমি কি বলবো সালমান খান রয়েছে, হ্যাঁ তার পেছন থেকে দেখানো হলো, বুঝতে পারছি, পরে মুখটা দেখানো হলো সালমান খানের। আর তুমি বললে যে তুমি অ্যাক্টিং করো না, তুমি তো জি বাংলাতেও রোল করেছো। জি বাংলাতে আমি করেছি, সেটা তো মানে দেখো সেটা করা আর মানে এরকম ভাবে সেটা কি হয়েছে, আমি তখনই মেকআপ আর্টিস্ট ছিলাম, আমি তো সেটাও একটা এরকম এসছে আমার কাছে অপরচুনিটি, আমি ঠিক আছে পাঁচ মিনিট, আমি তো তখন অফিসে কাজ করতাম মানে তো অফিস কাজ করতে করতে হাফ টাইম, হ্যাঁ জব করতাম, হাফ টাইম নিয়ে আমি বেরিয়েছি যে একটা শুটিং আছে অফিস থেকে, করে যে ঠিক আছে তুই যা কোনো অসুবিধা নেই। হ্যাঁ তারপর এখানে কি হলো?
তো এখানে আমি তো যাব না, আমি বললাম মানে আমার হবেই না, আমি আমি একদম নর্মালি বসে আছি। আমাকে বললো আপনাকে মেকআপ টেকআপ কিচ্ছু করতে হবে না, একটা সালোয়ার কামিজ পরুন, পরে আপনি চলুন, কিচ্ছু করতে হবে না, আপনার মুখ চোখ কিচ্ছু দেখা যাবে না। তো আমি বললাম ঠিক আছে, আপনি সানগ্লাসেসটা ইউজ করতে পারবো? সানগ্লাসেস বললো হ্যাঁ। তখন ধরে নাও অ্যারাউন্ড 3:30 বাজে দুপুর, দুপুর একটা শট মানে হয়ে গেছে, ওই যে আর্টিস্ট ছিল স্মিতার ওর শটটা হয়ে গেছে একটা, ওরটা আবার আমার পরে হবে। আমাকে বললো চলুন, তো আমি বললাম তাহলে আমার অ্যাসিস্ট্যান্ট ওদের নিতে, বললো ওদের কাউকে নিতে হবে না, ওরা থাকুক, এই সামনেই হবে, এই যে মুখটা দেখছেন এই মুখটার কাছেই শটটা হবে, এরা গিয়ে কি করবে? তো আমিও বললাম ঠিক আছে তাহলে তোরা থাক, এবার আমার সঙ্গে এরা তিনজন বাদ দিলে বাকি আমাদের টিমে সবাই রয়েছে, ওনাদের টিম বাদে আমাদের টিমে সবাই আছে। আমাদের শর্ট তো চলছে, হ্যাঁ শর্টটা প্রথমে একটা ওই সামনে একটা হাইওয়ে মতন আছে, ওই হাইওয়ের ওখানে দেখালো গাড়িটা ঘুরে এরকম আসবে, তো ওখান থেকে যখন গাড়িটা আসছে তখন আমার সঙ্গে যে ছেলেটির যে হিরো ছিল, মানে আমার ক্যারেক্টার মানে যদি ওই হিসেবে ওনাদের হিসেবে ধরো তাহলে আমি ওর বোন হয়েছে ওইটুকু সময়ের জন্য, মানে হার্ডলি 2 মিনিট। আমি ওনাকে বললাম যে আমাকে বলছিল বলে সিস্টার এরকম এখান থেকে কি গাড়িটা নিয়ে বেরিয়ে যেতে হবে, এলাম তুমি আমায় জিজ্ঞেস করে কি হবে, তুমি ওদের জিজ্ঞেস করো, আমি তো বলতে পারতাম। এবার এই সিনটা যখন শুরু হয়েছে সেই সময় গাড়িটা আসছে, গাড়িটা এসে ব্রেক দিচ্ছে হালকা করে, দিয়ে আমরা গাড়ি থেকে নামছি, এটাই হচ্ছে সিনটা। সেই মুহূর্তে গাড়ি কন্ট্রোল হারিয়ে ব্রেক ফেল করে সোজা ছুটে এসে সামনে আমি বসা, মানে ভাগ্যবশত বলবো না দুর্ভাগ্যবশত, ঠিক সিনটা শুরু হওয়ার 2 সেকেন্ড আগে আমাকে ডিরেক্টর এসে বলছেন যে আপনি সিট বেল্টটা খুলে বসুন তাহলে আপনাদের গাড়ি থেকে নামতে সুবিধে হবে। আমি তখন বললাম সিট বেল্ট খুলে আপনার ব্যাপারটা আপনি যদি দেখাতে চাইছেন ক্যামেরাতে, সিট বেল্ট খুলে আমার মনে হয় না খুব একটা ন্যাচারাল হবে, আমার মনে হয় সিট বেল্টটা থাক। এবার আমি কিছুটা ওই যে তোমাকে বললাম অ্যাডমেন্সিটা কিছুটা অ্যাডাপ্ট করে নিয়েছি যে আমি সিট বেল্ট খুলবো না। আর এমনই বললাম তো মানে ভগবানের অশেষ কৃপা সিট বেল্ট তো খুলিনি, গাড়ি গিয়ে সপাটে ধাক্কা মারলো হচ্ছে তোমার বাড়িতে, মানে একটা ওখানে বিল্ডিং ছিল যে ছোট একতলা বাড়ি। আচ্ছা আচ্ছা, সেখানে মানে নিমেষের মধ্যে কি ঘটে গেল জানি না, শুধু সিট বেল্টের জন্য বেঁচে গেছি। লোক ড্রাইভার কি ড্রাইভার কি মালটাল খেয়েছিল নাকি? না না, ড্রাইভার তো হচ্ছে যে হিরো, সরি মানে ওখানে তো ড্রিঙ্ক করার কোনো সিন নেই, অন ওগুলো তো করতে পারবে না, কিন্তু হিরো হিরো অ্যাকচুয়ালি গাড়িটার তো কোনো ভাবে প্রবলেম হচ্ছিল, বিশ্বাস করবে না শুটিং দেখার জন্য, এক্স্যাক্টলি, কিন্তু শুটিং দেখার জন্য কত লোক জমা হয়েছে তোমায় আমি কি করে বলি, মানে ওই অ্যাক্সিডেন্টের সাথে সাথে পুরো গাড়ি লোকে লোকে ঢেকে গেছে, তুমি ভাবতে পারবে না। আর তোমরা দুজন ভেতরে আছো? আমরা ভেতরে, আমি তখন আমাকে সমস্ত আমাদের টিমের ওরা এইভাবে আমি ওদেরকে মানে হাত দিয়ে ডাকছি যে আমাকে আমাকে বার করতে, বিকজ আমি বুঝতে পেরেছি আমার লেগেছে, কিন্তু কোথায় কি লেগেছে আমার সেই সময় ব্রেনটা কাজ করছে না, শক, এক্স্যাক্টলি। আমাকে ওরা গাড়ি থেকে নামালো, নামিয়ে সমস্ত ওখানকার লোকজন আমাকে নিয়ে ওখানে বসিয়েছে, এবং যে সমস্ত মানুষগুলো ইনজিওর হয়েছিল পাবলিকলি সেই সমস্ত মানুষগুলোকে ইনস্ট্যান্টলি হসপিটাল নিয়ে যাওয়া হলো। মানে কেসটা হচ্ছে শুধু বাড়ি মানে বাড়িটাতে ঠোকেনি, মানে মানুষদেরও ঠোকেছিল কি? মানুষদের, হ্যাঁ মানুষদেরও ধাক্কা ফাক্কা লেগেছে, এবং তাদের অনেকের অনেক ভাবে চোট লেগেছে, একটা গাড়ি অত বড় গাড়ি যদি এসে ধাক্কা মারে অবভিয়াসলি। এবার নিমিষের মধ্যে যে জিনিসটা হয়েছে তুমি বিশ্বাস করবে না, মানে আমি অবাক হয়ে গেছি, একটা অচেনা অজানা বেনামি জায়গাতে মানুষ যত হেল্পফুল হতে পারে আমার ধারণা ছিল না, আজকাল তো নিজের লোক বন্ধু বান্ধব কেউ নিজের হয় না, কিন্তু সেই মানুষগুলো যেন মনে হচ্ছে ভগবান যেন পাঠিয়েছে, মানে আমি তোমাকে ইনসিডেন্টের পরের যে শুনবে তুমি মানে অবাক হয়ে যাবে, ইনস্ট্যান্টলি, আমি একটাও বানিয়ে বলছি না, ইনস্ট্যান্টলি ওখানকার যে পঞ্চায়েত ওখানকার সরপঞ্চ, মানে আমি এক্সাক্ট টার্মগুলো তো বলতে পারবো না, ওই সরপঞ্চ আরো যারা যারা কি সমস্ত থাকেন, প্রধান প্রধান সমস্ত, এমএলএ অলসো, পুলিশের হেড,
সবাই ওখানকার মানে থেকে সমস্ত লোক সবার আগে এসছে আমার হসপিটালে, আমাকে যেখানে বসিয়েছে। আপনি ঠিক আছেন ম্যাডাম? আপনি ঠিক আছেন? কোথায় লেগেছে দেখছে, আমার আঙুল থেকে এখান থেকে রক্ত পড়ছে, নখ কুলতে গেছে। আমি বলছি দেখুন আমার যেখানে লেগেছে, আমার মনে হয় আমার সবার আগে আগে রুমে যাওয়া উচিত। ওনারা বলছে আপনি আগে বসুন বাইরে, মানে জনগণের ভিড়ে গেট ভেঙে পড়বে। এদের মেন ব্যাপার হয়ে গেছে যে ওনারা ভাবছে বিশাল একটা কিছু শুটিং হচ্ছে এবং কোনো বড় কোনো মানে অভিনেতা বা অভিনেত্রী এসেছেন যাকে দেখার জন্য ভিড় উপচে পড়ছে। আচ্ছা আচ্ছা। কিন্তু তার সঙ্গে যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পাবলিক কি খোঁজে? পাবলিক তো পাবলিসিটি খোঁজে, কি হলো, এখানে ক্যামেরা আসবে, এখানে এখনই নিউজ চ্যানেল আসবে। অনেকক্ষণ বসানোর পরে আমাকে সবাই, মানে ইভেন ওখানকার পুলিশের যিনি সব থেকে বড় পোস্টে আছেন, তিনি এমএলএরা মানে তারাও মেয়ে, এমএলএ যিনি ছিলেন, সমস্ত সবাই মিলে আমাকে প্রায় 3.5 ঘন্টা বসে থেকে ইনিশিয়াল একটা ট্রিটমেন্ট দিলেন। দেওয়ার পরে লোকে লোক পরিষ্কার ভাবে বললেন যে কই এসকে আজ পাস ভি মত আনা, হাত ভি মত লাগানা, দূর হাটো, ফুল প্রোটেকশন। যাদের লেগেছে তারাও তো মারমুখী হয়ে গেছে, মারমুখী হয়ে গেছে। আর হিরোটার কি হলো, মানে যে মেইন লিডার ছিল যে গাড়ি চালাচ্ছে? হ্যাঁ, হিরোকে তো মানে এই মারে কি সেই মারে বলছে যে আপনার এইটুকু সেন্স নেই, আপনি গাড়ি কি চালাতে পারেন না, ওনা ভেবাচাকার মতন বসে আছেন। আমি তো যথারীতি আমি বললাম দেখুন যা বলার ওনাকে বলুন, আমি তো স্টিয়ারিং এ ছিলামই না। তা আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো, আমি বললাম না আমি এখানে অ্যাপয়েন্টেড হয়েছি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, তো আমার এরকম একটা এই বললাম আমি ওনাদেরকে। তো ওনারা আমাকে বললেন চলুন আপনাকে আপনার রুম অব্দি ছেড়ে দিয়ে আসি, কারণ ওখানকার বড় বড় যে সমস্ত নেতারা এসেছিলেন তারা একটাই কথা বললেন ওনাকে বসিয়ে রেখে কোনো লাভ নেই, বরং ওনাকে রুমে ছেড়ে দিয়ে আসি। হসপিটালে নিয়ে হয়নি, আমি হসপিটালেই বসেছিলাম। আমাকে হসপিটালে বসিয়েছিলেন ওনারা ওখান থেকে রেস্কিউ করে। এই সিচুয়েশনের মধ্যে আমি যে ক্যামেরাম্যান ছিলেন ওনাদেরকে আমি কল করি এবং আদার্স টিমের লোকদের কল করি যে আমি এখানে আছি, হতে পারে ওরা খুঁজে পাচ্ছে না বা ওরা ভাবছে যে আমাকে এখানে, কারণ কেউ কোথাও যেতে পারছে কারণ ওরা তো পাচ্ছে না, মানে প্রথম স্পটেই ছিল, ওরা তো আমাকে রেস্কিউ করে এনেছে মাঝপথ থেকে, মানে যেখান থেকে রেস্কিউ করে ওই স্পট থেকে যখন রেস্কিউ করে আনছে তখন ওই মাঝখান থেকে বাকি হসপিটালের লোকজন ওখানকার আদার্স যারা মানে বড় বড় নেতা ওনারা আমাকে ওখান থেকে আবার নিয়ে হসপিটালে ঢুকিয়েছেন। বুঝতে পেরেছি। আর এদেরকে আগে সরিয়ে নিয়েছে, সরিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে না, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার এত সাংঘাতিক চোট লেগেছে। তো আমাকে তখন ফোন করাতে, হ্যাঁ বলো, যে হিরো ছিল মানে যে মেইন লিডার ছিল, মানে সে কি লাইক তার কি হলো? সে ওখানে বসে আছে, তাকে তো মানে পুলিশ বলেছে আমি এনাকে আগে সুস্থ করাই, আপনাকে আমাদের দরকার, আর আপনাদের যে ডিরেক্টর ছিল তিনি কোথায়, তাকে খুঁজে পাচ্ছেন। এরকম একটা সিচুয়েশনে আমাকে ওনারা বলল আপনি কি জানেন যে আপনাদের বাড়ি কত তারিখে হয়েছিল অ্যাক্সিডেন্টটা? হয়েছে তোমার এখানে হোলি কবে ছিল আমাদের, বোধহয় 7 তারিখে না 9 তারিখে, 7 তারিখে ছিল আই গেস, 7 তারিখে ছিল না? হ্যাঁ, আমার অ্যাক্সিডেন্টটা হলো 6 তারিখে, হোলি, আচ্ছা হোলির আগে, বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার তার আগে আমি একটুখানি বলে রাখি যেটা আমি একটু মিস করে গেছি, সেটা হচ্ছে যে 6 তারিখে এখানে 7 তারিখে হোলি ছিল, 5 তারিখে রাতে মানে আমরা যখন ওখান থেকে ফিরি, 5 তারিখ রাত্রেবেলা আমরা সবাই ঘুমিয়ে পড়েছি কারণ 6 তারিখে একটু পাতরি উঠতে হবে আমাদের। হঠাৎ করে রাত্রিবেলা আমি শুনছি আমাদের দরজা না দুম 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 করে কে মানে আর কি ধাক্কা মারছে, সেটা শুনে নক করছে। আমি সেটা শুনে ওদেরকে ডেকেছি, ওরা তো ভয় পেয়ে গেছে। আমি বললাম আমাদের প্রোডাকশনের কেউ হলে তো নাম ধরে ডাকত, তাহলে কে? ও তখন আমি দেখলাম কি আমাদের রুমের ওপরে ছিটকি নিতে আবার দিতেও ভুলে গেছে। তখন আমি আবার ওদেরকে বকাবকি করলাম, করে আমি আমার মানে আমার বোনকে আমি আবার ছিটকিনি লাগিয়ে দিলাম, লাগিয়ে তো আমরা সবাই শুয়ে পড়েছি। এর মধ্যেই মানে খাট নাড়াচ্ছে সমানে, আমার বোন খাট নড়ছে। আমার বোন প্রথমে আমাকে বলছে ডেকে দিদি খাট নাড়াচ্ছ কেন? আমি না ঘুমের ঘুরে আমি আমি খাট নাড়াতে যাবো কেন, খেয়ে কাজ নেই। তারপরে কিছুক্ষণ মধ্যে দেখছি সত্যি আমিও ফিল করছি খাট নড়ছে, এবার আমি ওকে উঠে বলছি কি খাট নাড়ায় কি, আমরা উঠে যে বসেছি তখন কিন্তু খাট নড়ছে না, কিন্তু শুলে খাটটা যেন কেউ নাড়াচ্ছে, প্রপার খাট নাড়ানো, আর ওটা তো কোনো সেগুন কাঠের খাট নয়, এমনি যে চৌকিগুলো হয় ওরম টাইপের। আচ্ছা, তো আমি তখন বলছি যে এরকম খাট নাড়াচ্ছে কে?
তখন উনি আমরা কি করবো, আমরা যাই হোক কোনো মতে তো আর কি ভোরবেলার দিকে সবাই ঘুমিয়েছি, তারপরে তো তো 6 তারিখে এরকম ঘটনা। এবার আমাকে যখন ওনারা সবাই মিলে, মানে প্রায় ধরে নিন 15 জন মানুষ, মানে সমস্ত বড় বড় মাথা ওখানকার, বড় বড় মাথা আমি বলছি, তারা প্রত্যেকে, এবং মানে বড় বড় যেখানে ওখানকার যে সমস্ত আর কি নেতা মন্ত্রী যারা যারা আছেন ইনক্লুডিং পুলিশ, সবাই মিলে আমাকে এগিয়ে দিতে যাচ্ছে যখন, তখন আমাকে জিজ্ঞেস করছে আপনি কোথায়, আপনারা কোথায় উঠেছেন? তো আমি আচ্ছা বারবারই বলছি চিপস কে দোকান কে বগলওয়ালা গলি, চিপস কে দোকান কে বগলওয়ালা গলি। হুম তখন ফট করে পেছন থেকে ওনাদেরই একজন এমএলএ, উনি বলছেন ইয়ে বালা গলি। তখন আমি বলছি হ্যাঁ, না অন্ধকারে আমরা তো কখনো বেরোইনি, আমি না ঠিক চিনতে পারছি না। উনি বলছে এই গলিতে আপনারা থাকেন? তখন আমি বলছি যে হ্যাঁ, আমাদের তো এখানেই রেখেছেন। বলছে খুব স্ট্রেঞ্জ ব্যাপার, এই গলিতে আপনারা থাকেন। তো আমি ভাবলাম কি যে এরকম কথা হঠাৎ করে বলছে কেন, এই গলিতে আপনারা থাকেন? তো আমি আস্তে আস্তে দরজার কাছে যখন এসে, যে দরজা তালা মারা মানে মেন গেটে, ওখানকারই পুলিশ বললেন দরজা তালা ভাঙি, দরজা তালা ভেঙে আমাকে ভেতরে ঢোকালেন, ঢুকিয়ে বললেন আপনি মেন মেন যে দরজা আর কি, সেখানে আমি নক করে ওদেরকে ডাকলাম। তো মেয়েগুলো তিনটে, মানে যারা আর্টিস্ট ছিল, আমার বোন ছিল, ওরা তো কান্নাকাটি করে বেরিয়ে এসছে, কি হবে কি হবে, ওরা ভেবেছে বোধহয় অ্যাক্সিডেন্টে আমি মরেই গেছি। আচ্ছা, তো আর আমাকে ওরা বলছে তখন ওখান থেকে চলে এসেছিল, রাইট? কারা? মানে তোমাকে হসপিটালে পাঠানো হয়েছিল আর ওরা রুমে ফিরে এসেছিল? ওরা রুম থেকে যাইনি তো তখন, কারণ একজনের শর্ট হয়ে গেছে, আমার তো কোনো রোল নেই, আমার তো কোনো সিন নেই। ওকে 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 আমাকে ওকে তো ওকে জাস্ট বলেছে যে আপনার একটা শুধু শর্ট, এই গাড়িটা যাবে যে একটা, পরে তো আমরা ওর জায়গায় আমার বোনকে দেখানো হবে আর কি সেম কাপড় জামাতে, সেটা তো অসুবিধা নেই, ওর আরো কিছু সিন থাকবে গট ইট ওই দিনের জন্য। উনি বলছেন যে আপনি একটু করে দেন, তাহলে একবারে শর্টটা হয়ে যায়, কারণ ওর সঙ্গে একটা কন্টিনিউটি শর্ট ছিল হিরোইনের সাথে, আচ্ছা, মানে যে স্মিতা আর বর্ষা যে দুজন হিরোইন ছিলেন ওদের সঙ্গে কন্টিনিউটি শর্ট ছিল, বলে এইটার জন্য তাহলে আটকে যাবে, সেই জন্য আমাকে দিতে পারত। তো আমি যখন ঢুকেছি, ওরা তো তুমি কি হয়েছে তোমার, তুমি কেমন আছো, তুমি ঠিক আছো কিনা, আমি ওনাদেরকে বললাম যে দেখুন ডিরেক্টর তো এখানেই থাকেন, তো এখন তো ডিরেক্টরকে বললো ম্যাডাম আপনি টেনশন নেবেন না, আপনারা রুমেই থাকুন, চা জল খাবার খাবার দাবার আমরা সব পাঠাচ্ছি। তখন আর কটা বাজে? ম্যাডাম তখন বাজে ধরে নাও 7:30 হবে। আর অ্যাক্সিডেন্টটা কখন হয়েছে মোটামুটি? অ্যাক্সিডেন্টটা হয়েছে তোমার অ্যারাউন্ড ওই 4:30 4:30 নাগাদ। ওকে, হুম তো আমি তখন না, মানে ওরাই বলে গেলেন যে আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা আরামসে থাকুন, কোনো অসুবিধা নেই, আমি বলি দরজা ফরজা লক করে বসুন। তো আমরা তো বসেছি, আমাকে জিজ্ঞেস করছে কিভাবে কি হলো, আলাম আমি তো বুঝতেই পারলাম না, এ তো কিরকম হাঁদারা, আমি গাড়ি চালাতে পারে না, আর আজকে আর আমাকেই ওখানে বসালো, পুরো এত জোরে চোখের সামনে এরকম অ্যাক্সিডেন্ট। মানে এর আগে আমি নিজে ড্রাইভ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করি, যার পর থেকে আমি ড্রাইভিং করা বন্ধ করে দিয়েছি। এখানে তো তারপরে ওনারা তো আমাকে বসিয়ে দিলেন, আমাকে বলছে কোথায় কি লেগেছে দেখছে, তখন আমি বললাম এখন আর এসব দেখিস না, কোথায় কি লেগেছে এখন মাথা ঠিক নেই, আমাকে জল টল দিয়ে, ওরা তো জল টল দিচ্ছে, বলছে যে কি হলো কি হলো এই নিয়ে। আমি তখন বললাম যে আওয়াজ টাওয়াজ করার দরকার নেই, রুমে ওনারা যখন বলে গেছেন রুম লক করে চুপচাপ আরামসে বল। কিছুক্ষণের মধ্যে দেখছি একজন নক করছে দরজায়, তো আমি বললাম আগে খোলার দরকার নেই, আগে আমি উপর থেকে দেখে নিই। উপর থেকে দেখেন আমি বুঝতে পারছি না অন্ধকারে কে কে, আমি কে রে আমার এরকম দরজা নক করছে। তখন দেখলাম আমার নাম ধরে বলছে যে সাক্ষী আমি, মানে ক্যামেরাম্যান যে অ্যাসিস্ট্যান্ট ক্যামেরা দাদা ছিলেন উনি, তো সাক্ষী আমি, একটু দরজাটা খুললা রে। তো তখন আমি আমার বোনকে বাঁচালাম, ও দরজা খুললো, তখন আসলাম তোমরা কোথায় ছিলে, বললো আর বলিস না এইরকম একটা বড় ফাড়া যাবে, মানে তোর কি অবস্থা? আমি বললাম আমার তো এরকম আছি, কোথায় কি লেগেছে আমি বুঝতে পারছি না, কিন্তু খুব জোর লেগেছে কোথাও সেটা আমি এখন বুঝতে পারছি, মনে হয় সেটা পরে গিয়ে কিছু একটা হবে, আমি এখন বুঝতে পারছি না, ওরা ইনিশিয়াল একটা ট্রিটমেন্ট আমাকে দিয়েছেন হসপিটাল। আচ্ছা, তখন দাদা ঢুকে বললেন যে আমার মনে হয় তোদের এখানে এখন লাইট ফাইট অফ করে বসি, আমরা লাইট ফাইট অফ করে বসে আছি। এই মুহূর্তে আবার দরজায় নক নক করেছে ওখানকার যিনি সারপঞ্চ, আরো অনেকগুলো লোকজন, এবং ওদের টিমের একজন কি বলবো
মানে ডিরেক্টরই বলতে পারো, ওদের টিমের মানে একজন লোকাল টিম? লোকাল টিম, লোকাল টিমের একজন ডিরেক্টর, লম্বা চড়াচড়ি যে প্রথম দিন থেকেই ছিল, মানে তাগড়াই চেহারা তার, 6 ফুট হাইট, তেমনি কালো, তেমনি স্বাস্থ্যবান, মানে কিরম বলবো আর কি। সেও ঝুঁকেছে, বললো আপ ঠিক হ্যায়, আপ ঠিক হ্যায়। আমি বললাম হ্যাঁ মেরা বস ঠিক হো, মতলব আবি সমঝ মে নেই আ রহী হ্যায় মেরে কো। তখন উনি বলছেন যে একটা কথা বলবো ম্যাডাম, এই বাড়িতে আমি কিন্তু আপনাদের রাখতে বারণ করেছিলাম। ওই ফার্স্ট কথাটা আমাদের কানে গেল, ওই ওদের টিমেরই যে ডিরেক্টর ছিল, আচ্ছা বললো এই বাড়িতে আপনাদেরকে কিন্তু রাখতে আমি প্রথমেই বারণ করেছিলাম, কিন্তু ওরা শুনলো না। আমরা আপনার ব্যবস্থা, আপনাদের সবার মানে এই 12 জনের ব্যবস্থা করে দিয়েছিলাম আমাদের কলকাতা টিমের, সেটা একজন সরপঞ্চের বাড়িতে। আচ্ছা ওনার বাড়িটা ভালো ছিল, ওনার অত বড় বাড়ি, কিন্তু উনি বললেন যে না আপনাদের এখানে রাখা হোক, কিন্তু এ বাড়ি মানে উনি হিন্দিতে বলছেন এই বাড়ি ভালো না। কিতনা মত হুয়া হ্যায় ঘর পে আপকো পতা হ্যায়? তখন ঘরে আমরা কজন বলো তো, ঘরে আমরা টোটাল 5 জন, আর ওদের সঙ্গে মানে ভদ্রলোকের সঙ্গে আরো 6 জন ঘরে ঢুকেছে আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য, মানে ডিরেক্টরের সাথে। বাড়িটার কেসটা কি? তো আমি তখন জিজ্ঞেস করলাম বাড়ির কেসটাই, আমি জিজ্ঞেস করলাম যে ঘর মে মত হুয়া হ্যায় মতলব কত বাড়িতেই তো কত ঘটনা ঘটে। তখন বলছে নেহি আপনি এই বাড়ির মাটিতে পা দিয়ে বোঝেননি, এই বাড়ি তো দলদলের উপরে তৈরি। তখন আমি বলছি, তখন মাথায় স্ট্রাইক করেছে, প্রথম দিন তোমার পা দেবে গেছিল? হ্যাঁ আমি তখন মাথায় স্ট্রাইক করেছে, হ্যাঁ তাই তো, গাড়িটা রাখলো সে মানে সুটকেস নেমে আসতে পারছে, আমার বা পুরো দেবে যাচ্ছে, আমি তো পড়ে যাচ্ছে একটা তোমার স্নিকার। আমি তখন বলছি হ্যাঁ দেখেছি, কিন্তু অত তো বুঝিনি যে এরকম ব্যাপার। বলছি এ বাড়ি শুভ নয়, শুভ নয়, আপ লোক জিতনা জলদি হো সকে চলে যাইয়ে। তখন না এরা বলতে যাচ্ছিল যে এরকম ঘটনা, আমি তখন ওদেরকে বলছি কি নেই নেই ও সব কিছু নেই বলে। তখন আবার পেছন থেকে আমার বোন আর্টিস্ট ওরা জিজ্ঞেস করছে যে এবার ওরা যে ক্যা আত্মা বাত্মা কা কুছ চক্কর হ্যায় ক্যা? তখন উনি বলছে যে বহত কুছ হ্যায়, বহত কুছ হ্যায়, আভি ইয়ে দেখতে মানে এটা দেখার জন্য আমরা এতক্ষণ ধরে বসেছিলাম, যে এটার জন্য আমি আগেই ওকে বারণ করেছিলাম। আমি না ব্যাপারটাকে তখনও কাটিয়ে যাচ্ছে, আমি সব আত্মা বাত্মা কিছু নয়, সব ছাড়ুন এসব ভুলভাল কথা, যাই হোক এখন মেন ব্যাপার হচ্ছে আমাদের আরো টিম মেম্বার্সরা রয়েছে, ওনাদেরকে বললে আমরা ওর জন্যই যাচ্ছি, আপনারা দরজা দরজা বন্ধ করে লাইট অফ করে বসুন, জল খাবার দাবার আছে? আমরা বললাম হ্যাঁ জল খাবার দাবার আছে। ওরা চলে গেলেন, আমরা দরজা আটকে চুপ করে বসে আছি, কোনো মানে পিন ড্রপ সাইলেন্স, আমরা এরকম অবস্থা, কোনো আওয়াজ নেই, কিছু নেই, চুপচাপ। হ্যাঁ ঘরে শুধু ফ্যানটা চলছে, মশার কামড়টা যাতে না খাই, মানে কিরকম একটা মনে হচ্ছে না, আমাকে সবাই বারবার করে হাত দিয়ে দেখছে জ্বর আসছে কিনা, শরীর ঠিক আছে কিনা। ইন দ্য মেন টাইম হঠাৎ জানলার পাশে একটা খ্যাঁক খ্যাঁক করে গলার আওয়াজ, মানে কি তীক্ষ্ণ গলার আওয়াজ, তোমাকে আমি কি বলবো, মানে ওরকম শোনা তোমার গায়ে কাটা দেবে ওই রকম, তোমার মানে ফাঁকা মাঠের মাঝখানে কাটা, বলছে কালা জাদু বলে কি অদ্ভুত চিৎকার করছে, অদ্ভুত একটা গলা আর অদ্ভুত তার ভাষা মুখে, আর শুধু বুঝতে পারছিস তিনি বলছেন মানে আধা হিন্দি আধা বাংলাতে, কালা জাদু কিয়া হ্যায় কালা জাদু, জলদি সে ভাগ নেহি তো কোই নেহি বচেগা। ওই শুনে ওরা তো মানে বাকি যে 2 জন স্টার ছিল আর আমার বোন, এরা তো বোধহয় ওখানে সেন্সলেস হয়ে যায়। আমি আর ওই দাদা না মুখোমুখি মানে তাকিয়ে আমরা বলছি হলোটা কি? এবার জানলা জানলা খুলতে পারছি না, আমরা ভাবছি যদি লোকে লোকে যদি বদমাইশিও করে থাকে এই মুহূর্তে জানলা খোলা তো বুদ্ধিমানের কাজ হবে না। আর তোমরা সবাই মেয়ে? মেয়ে আর একজনই শুধু আমাদের সঙ্গে দাদা ছিলেন, সিনিয়র দাদা। তো আমরা না অনেকক্ষণ আমি চুপ করে, ওরা তো মানে প্রায় সেন্সলেস হয়ে যাবে। আমি ওদেরকে মুখে আঙুল দিয়ে বললাম বাড়িতে কেউ এখন কোথাও ফোন করবি না, ফোন ইমিডিয়েটলি ফোন রাখ। দাদাও বারণ করলেন কেউ ফোন করবে না। তখন আমি বললাম বলছে তুমি আওয়াজটা, আমি বললাম চুপ কর, আওয়াজ কি হয়েছে না হয়েছে, লোকে ভয় দেখাচ্ছে কি করছে কিচ্ছু জানার দরকার নেই, সিম্পলি সমস্ত কিছু ভুলে যা, এখন ভাব আমাদের টিম মেম্বার গুলো ফিরুক তারপরে যা করার করুক। এত কিছুর পরে নিয়ে আমরা তো সমস্ত আমরা প্যাকিং কমপ্লিট করে বসেছিলাম, ততক্ষণে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এবং ফ্রেশ হয়ে নিয়ে মোটামুটি যাওয়ার তোড়জোড় যে আমাদের টিম মেম্বার ঢুকলে আমরা বেরিয়ে যাব। মেন লিড কে অ্যারেস্ট করেনি? মেন লিড তখন সেটা আমরা তখন জানতাম না, কারণ আমাদের তো বাকি টিম মেম্বারদেরকে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে একজন টিম মেম্বার আমাকে ফোন করলেন, বললো তুই কোথায় আছিস, তোরা কোথায় আছিস? শুনলাম আমরা বাড়িতে সুস্থ স্বাভাবিক আছি, বললো আমরা হসপিটালে আছি, এখানে আমরা ব্যাপারগুলো মিটিয়ে নিয়ে আসছি। তো আমি বললাম কি হয়েছে,
বাকিটা কি হলো বললো আমি সব এসে জানাচ্ছি। প্রায় ধরে নাও রাত্রির প্রায় তখন 9টা, সেই সময় আমাদের বাকি টিম মেম্বাররা আসলেন এবং এসে বললেন যে যে অ্যাকচুয়াল ভিকটিম, মানে যে গাড়ি চালাচ্ছিল, যার হাতে স্টিয়ারিং ছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে, আর যে ডিরেক্টর তাকেও অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট শুধু এইভাবে নয়, আর সাথে তাদেরকে বলা হয়েছে ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। আর ওরা কখন আসবে জানি না, আমাদের মোটামুটি জিনিস প্যাক প্যাক করা আছে। আমরা বললাম হ্যাঁ তোমার জিনিসপত্র, মানে তোমাদের জিনিস তোমাদের তোমরাই জানো প্যাকিং করা কিনা, আমাদের জিনিস প্যাকিং করা। বলেই ও আমাকে বলছে জানিস কি ঘটনা ঘটেছে? তখন আমি বললাম আরে তোমার ঘটনা কি বলবে, একটু আগে কি ঘটলো তুমি জানো? তখন ওই দাদা বললেন আরে ওরা এতটা ভয় পেয়ে রয়েছে, আমি আর এই ঘটনা তো ওদের কাছে এসে আর কিছু বলিনি। আমি তখন বললাম দুই ক্যামেরাম্যান দাদাকে যে কি এমন ঘটনা ঘটলো, আমার এত বড় মানে এইভাবে অ্যাক্সিডেন্ট হলো, আমি তো মরতে মরতে বাঁচলাম, একজন দরজার পাশে এসে একটু আগে চিৎকার করে একটা ক্যানক্যানে গলায় বলে যাচ্ছে যে কালা জাদু কিয়া হ্যায় কোই নেই বেচেগা জলদি সে ভাগ ইহাঁ সে, এরকম একটা কথা। কিন্তু কারা কি এগুলো? তখন বলছে যে আর বলিস না, তুই যখন আমাদেরকে ফোন করেছিলি, মানে আমি যখন ওদেরকে ফোন করেছিলাম যে আমি হসপিটালে আছি এবং আমার ইনিশিয়াল একটা ট্রিটমেন্ট চলছে তোমরা এসো, সেই সময় ওরা রাস্তা দিয়ে যখন আসছে, মানে যে গলির মানে যে ভেতরের দিকে তো হসপিটালটা, তো যে হসপিটালে আমাকে বসিয়েছে তার পাশে একটা স্কুলের বিল্ডিং ছিল। ওই স্কুলের বিল্ডিং থেকে ওরা স্কুলের বিল্ডিং এর সামনে দিয়ে ওরা ক্রস করছে, ক্রস করছে যখন তখন একজন বয়স্ক মহিলা মাঝ বয়সে উনি পেছন থেকে ওদের ডেকে বলছে কাহা যা রায়। তো ওরা তখন জিজ্ঞেস, ওরা তখন বলছে যে হামারে গ্রুপ কে এক লেডি উধার মতলব ইনজোর্ড হ্যায় হসপিটাল মে উসকো লানে জা রহা হ্যায়। বলছে উধার মত জা, উধার পাবলিক বহুত গুসে মে হ্যায়, তুম লোগ কো মারেগা, তেরা জো লড়কি উধার হ্যায় ও সেফ হ্যায়, वो सेफ रहेगी, वो घर भी ठीक से पहुंच जाएगी, तुम लोग इधर बैठो। तो তখন ওরা বলছে ইধার, কিন্তু ও তো ওখানে রয়েছে না, ওকে তো আনতে যেতে হবে। বলছে বলা না ইধার বেঠো, বলে ওদেরকে স্কুল বিল্ডিং এর ভেতরে ঢুকিয়েছে। এটা কিন্তু আমি শুনছি আমাদের যে ক্যামেরাম্যান দাদা আর যিনি অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান দাদা এনাদের দুজনের মুখ থেকে। তো আমি তখন বললাম তো তাতে কি অসুবিধা হয়েছে? বলছে কিছু অসুবিধা না, আমাদেরকে ভেতরের দিকে গিয়ে একটা স্কুলের রুমের মধ্যে বসালো। আমরা তখন ভেতরে বসে আছি, ওদেরকে ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে চলে গেছেন ভদ্রমহিলা। এর মধ্যে মিনিট 5-10-এর মধ্যে একজন ভদ্রলোক এসছেন, এসে দরজা খুলে ওদের দেখে তো অবাক, আপ লোক স্কুল বিল্ডিং কে আন্দর কেসে? ওরা বলছে আম লোক এক ঔরত ইধার ব্যাঠনে কে লিয়ে বোলা। ঔরত কোন ঔরত ব্যাঠনে কে লিয়ে বোলা? এই এক কথা দু কথা ওনার সঙ্গে ঝামেলা। আচ্ছা, এর মধ্যে আমাদের আরেকজন যে নতুন ডিরেক্টর সেদিনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল সেই ডিরেক্টরকেও আবার দেখা হয়েছে। তো সেই ডিরেক্টরকে বলছে বলছে এখানে তো কোনো ঔরত নেই। তখন বলছে পর হাম লোক ও ঔরত, যদি কোনো মহিলা আমাদেরকে এখানে না বসে আমরা কি করে স্কুল বিল্ডিং এর ভেতরে ঢুক? তো ভদ্রলোক বারবারই বলছেন এটা হচ্ছে না বাচ্চাদের স্কুল, এখানে হোস্টেল কাম স্কুল, এখানে বাচ্চারা থাকে। তো এই স্কুলে বাচ্চারা পড়াশোনা করে, এখানে থাকে, এখানে কোন মহিলা থাকবে যে আপনাদেরকে ভেতরে বসতে দেবে, আর বাইরের মানুষ এখানে অ্যালাউড নেই। তখন বলছে আমরা বলি, উনি তখন বলছেন আপনারা কি ওই টিমের যেখানে যে শুটিং হচ্ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে? তখন বলছে হ্যাঁ আমাদের একটি মহিলা উনি ওখানে রয়েছেন, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন বলছে যে কিন্তু সে তো বুঝলাম চলুন আমি নিয়ে যাচ্ছি, কিন্তু আপনাদের এখানে ঢুকলেন? তখন ও বলছে যে দুই দাদাই তখন বলেছে দেখুন আমরা ঢুকিনি, আমরা কি এখানে কিছু চিনি যে আমরা ঢুকে বসবো? আমাদেরকে ওই মহিলাই আর কি মানে ঢুকতে বসতে বলেছে। তো সেই সময় ওরা বেরিয়ে যাচ্ছে, তো আমার যে ক্যামেরাম্যান দাদা যিনি তিনি বেরোতে গিয়ে এরকম যে ঘাটটা ঘুরিয়েছে, ঘুরিয়েই দেখে যে মহিলা এতক্ষণ কথা বলে ওদেরকে বসিয়েছে সেই মহিলার ছবি গলায় মালা পরানো কর্নারে ঝুলছে। কেস করেছে ও দেখে না, মানে ওর মুখ থেকে মানে অবাক ভাবে একটা কথা বেরিয়েছে এবং সাথে সাথে ভদ্রলোককে ঘুরে বলছে ইয়ে, তখন বলছে ইয়ে ইয়ে তো ইধারকার রসোই, আর আগে খাবার বানাতো, 2 বছর আগে মারা গেছে। তখন ও বলছে পর ইয়েহি তো আম লোক কো পিটা, বলে ফির সে ঝুট বল রহা হ্যায় আবি তুম লোক কো পিটেগা, ঝুট বল রহা হ্যায় মরে হুয়ে আদমি তুম লোক কো ইধার কেসে বিঠায়েগা।
ওরা দুজনে আমাদের সামনে, আমরা তখন মানে টোটাল তখন টোটাল 12 জন ঘরের মধ্যে, সবার সামনে ওরা দুজন বলছে আমরা হতভম্ব হয়ে গেছি যে এরকম কি সম্ভব বাস্তবে। এক্স্যাক্টলি। আর যেখানে একটা এরকম সিচুয়েশন, তখন আমি বললাম যে মানে হতে পারে যে মানে তোমরা সত্যি বলছো, আমরা এখনো বিশ্বাস করতে পারছি না, একটা জলজ্যান্ত মহিলা বেটে খাটো পরে রোগা পাতলা, আর তিনি আমাদেরকে নিয়ে গিয়ে, আর তিনি কিন্তু পরিষ্কার বললেন যে ওখানে তোর যে মেয়েটা আছে সে সেফ থাকবে, সে ভালোভাবে ঘরে পৌঁছে যাবে, তুই চিন্তা করিস না, তোরা এখানে বস, ওই জন্য আমি তোকে এতবার ফোন করছি। আমি তো অবাক হয়ে গেছি, আর আমাকে দুজনই বলছে আমার ধারণার বাইরে ছিল যে আমি চোখে চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছি না এরকমটাও বাস্তবে সম্ভব, কারণ এগুলো তো কোনো কিছুর সঙ্গে এরা রিলেট করে না। একটা কথা বলছি, তোমাকে মাঝখানে ইন্টারাপ্ট করলাম, তোমার সাথে সকালে কথা বলার পর না মানে আমি এটা নিয়ে ভাবছিলাম যে কি হয়েছে না হয়েছে, আমি তো জানি না পুরো ব্যাপারটা, ঠিক আছে, তুমি বলছিলে বলবো, ঠিক আছে, ঠিক আছে চলো বলো। তুমি পুরো এন্টায়ার ঘটনাটা বলছো, এখন কত মিনিট হয়েছে? 1 ঘন্টা 9 মিনিট বা 10 মিনিট মতো হয়েছে। আমি যে কতগুলো বলা উচিত না ভিডিও, এটা কতগুলো যে আমার সিগারেট শেষ হয়ে গেছে, মানে শুনতে শুনতে লাইক মানে এত প্যালপিটেশন হচ্ছে যে মানে আই ডোন্ট নো, মানে এত কল রেকর্ডিং করেছি, ইট ইজ সামথিং ডিফারেন্ট, মানে আই ডোন্ট নো না, মানে সত্যি বলছি দোস্ত, আমি ওই সিচুয়েশনে যেখানে আমার পা ফুলে গেছে, হাত থেকে ওরকম একটা হাতের মধ্যে ওরকম অবস্থা, আমার ঘাড়ি কোথায় লেগেছে আমি জানি না, সেখানে দাঁড়িয়ে আমরা শুধু এটা নিয়ে কনসেন্ট্রেট করছি যে যে লোকগুলোর একটুখানি মানে আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের কি অবস্থা, এখানে বাকি লোকজন আসছে বারবার খোঁজ নিচ্ছে, আমরা এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছি, শুটিং করতে গেলে নানান জায়গায় নানান কিছুই হয়, এবং এটা কোনো নতুন কথা নয়, অবশ্যই এটা নতুন কোনো কথা নয়, অনেক আর্টিস্টের সঙ্গে অনেক কিছু হয়, কিন্তু কথাটা হচ্ছে যে আমাকে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিন্তু মানে আমি কেন, আমাদের টিমের কেউ বিন্দু মাত্র গুণাক্ষরেও কিন্তু একবারের জন্য মনে আসে নিজ ওখানে কোনো মানে এরকম ভৌতিক আধিভৌতিক বা অলৌকিক কোনো ঘটনা ঘটতে পারে, আমরা এটাই ভেবেছি ওদেরকে হয়তো কেউ ধরে আবার হয়তো মানে কিছু চট থাপ্পড় মেরেছে হয়তো, বা ওদেরকে হয়তো থানায় নিয়ে গেছে, এটা ভেবেছি সত্যি বলছি, কিন্তু আমি একবারের জন্য আমাদের মাথায় আসেনি, যখন আমি শুনেছি আমি তো পুরো অবাক। আর তুমি বিশ্বাস করবে না, ও কথাটা শেষ করেছে সাথে সাথেই যে আরো বাকিরা ছিল সবাই একটাই কথা সাথে সাথে বললো যে ঢোকা থেকেই আমরা ইয়ার্কির ছলে যে ধরনের কথাগুলো বলেছি সেগুলো একটার পর একটা হয়ে চলেছে। নাম্বার 2, প্রথম মানে এটা কি রকম, মানে ইয়ার্কির ছলে কি বলেছো আর কি হয়ে গেছে? ইয়ার্কির ছলে মানে যেমন ধরো এই যে ঘর নোংরা, তো আমি যেমন বললাম আজকে রাতে এই তো ঘর নোংরা করে রেখেছে, তো এবার দেখবেন আজকে রাতে মঞ্জুলিকা ঘুরবে ঘর, সেটা একটা মেয়ে রিলেটেড। আচ্ছা, তারপরের দিনকে ওই সেদিনকে রাত্রিবেলা ওই মেয়েটি ওরকম একটা দেখলো, একটা মেয়ে রিলেটেড কেস। তারপরে আমি দেখলাম যে ঘর থেকে চলে যাওয়ার কথা, তারপরে তো এরকম একটা ইনসিডেন্ট হলো, তারপরে এদের সঙ্গে যেটা হলো সেটাও একটি মহিলা। আচ্ছা আচ্ছা, ওরা সবাই আমাকে মানে সবাই মিলে একটাই কথা বললো, এই ঘরে আমরা যতক্ষণ আছি মুখ থেকে আর কোনো ধরনের নেগেটিভ কথা ইয়ার্কি ফাজলামো কিচ্ছু করব না, আমরা ঠিক 10টা অব্দি স্পিক টু নট হয়ে বসেছিলাম, ততক্ষণে ওখানকার আরো প্রধান অনেকে আসলেন, এসে বাড়ির মালিক আসলেন, তিনিও আসলেন, সবাই এসে কথাবার্তা হলো, হয়ে বলল আপনাদেরকে আমরা পৌঁছে দিচ্ছি স্টেশনে, ট্রেনে তুলে দিয়ে আসছি, আপনারা সেফলি বাড়ি পৌঁছে যান, এখানে থাকাটা দরকার নেই 1 নম্বর, আর সেকেন্ডলি এই ঘরে আপনাদেরকে কে জায়গা কেন করে দিল আমরা জানি না, কারণ এই বাড়িতে বিকেল 5টার পরে এমএলএও ছিলেন, বললো বিকেল 5টার পরে এই গলি আমরা মানে ভুলেও গলির ধারে কাছে আসি না। মানে এই জন্যই কি আন্ডার কনস্ট্রাকশন হয়ে পড়ে আছে যে? হ্যাঁ, এবার আমি তখন ওখানে গেছি, হ্যাঁ আমি যে বাড়ির মালিক তাকে আমি জিজ্ঞেস করলাম যে ইয়ে আপনি কা ঘর হ্যায়, আপনার বাড়ি আপনার আন্ডার কনস্ট্রাকশন হয়ে, বিশাল বিল্ডিং বিশাল, আমি বললাম ওই পাশে আন্ডার কনস্ট্রাকশন হয়ে পড়ে আছে, এখানে কনস্ট্রাক্টেড অবস্থাতে রয়েছে হাফ, তো একজন কেয়ারটেকার আপনার উনি রেখেছিলেন আর কি, কারণ আমরা ঝুঁকে ভদ্রলোককে দেখেছিলাম কেয়ারটেকার ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়। তখন উনি বললো ক্যা পাতা ক্যা সমঝ মে নেই আ রহা হ্যায়, তখন দেখলাম এমএলএ প্রধান প্রধান এরা ধমকের সুরে ওনাকে বললো ছুপা কিউ রহে হো, জো সচ্চা বো বতাও, ইধার কিতনা মৌত হুয়া হ্যায় বো বতাও, ইধার মে ক্যা হ্যায় বো বতাও, কিউ লায়ে হো ইন সারে পুরা শুটিং টিম কো এ মৌত কে মুহ মে কিউ রাখে হো ইস ঘর মে, জব পাতা হ্যায় কি ইয়ে ঘর শুভ নেই হ্যায়, ইধার তো 5 বজে কে বাদ কোই ইস গলি কা মুহ ভি নেই দেখতা, কিউ রাখে হো ইধার মে,
তুম লোক পাতা নেই থা। তখন আমি গিয়ে বললাম যে আমরা না এরকম মানে ওদের কথা বললাম যে ওনারাও এরকম শুনেছে, আমরা এরকম দেখেছি, আমাদের ওনাদের সঙ্গে এরকম ক্যামেরাম্যানের সঙ্গে এরকম হয়েছে। তখন বলছে আপনাদের অশেষ ভগবানের কৃপা যে আপনারা এই যাত্রা বেঁচে গেছেন, আপনারা যে যেটাই দেখে থাকুন সেটাই কিন্তু একটা মানে সাইন ছিল যে আপনাদেরকে এই বাড়িতে থাকতে দিচ্ছিল না, এর থেকে হয়তো বড় কিছু আপনাদের জন্য ওয়েট করছিল আর হতেও পারে। আর আমি আপনাদেরকে এটাই বলবো চলুন আপনারা, বাড়ির কেস আমরা কিছু জানি না, কারণ ওনারা যতটুকু বলেছেন আমরা ততটুকুই জানি, ওই সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের কারোর মনে হয়নি ওই বাড়ির আর কেস জানার। বাড়িটা পুরোপুরি দলদলের উপর তৈরি, দলদল তো বোঝো পাঁক, পাঁকের উপরে মাটি ফেলে বাড়ি তৈরি করা হয়েছে। ওখানকার মানুষের মতে, এমএলএ টেমএলএ যারা ওখানকার স্থানীয় বাসিন্দা তাদের মতে ওখানে প্রচুর মৃত্যু হয়েছে, সেটা মার্ডারই হোক বা তোমার এমনি মৃত্যু হোক, যাই হোক একটা কিছু হয়েছে যেখানে লোককে টিকতে দেওয়া হয় না, যার জন্য বাড়িটাও ইনকমপ্লিট হয়ে পড়ে রয়েছে, ওখানে কেউ থাকে না। যে কেয়ারটেকার দুজন থাকতেন তারা দুজনকে রাখা হতো, তারা চলে তাদেরকে আজকে এই শুটিং এর জন্য চলে যেতে বাড়া বড়া হয়েছিল, কিন্তু আদারওয়াইজ আমরা জানতে হ্যাঁ। তো যখন বাড়ি ঢুকেছি সবার আগে আমরা প্রত্যেকে যেটা করেছে, কারণ সবার সঙ্গে সবার ফোনে যোগাযোগ রয়েছে, সবাই যেটা করেছে সেটা হচ্ছে সবার আগে জিনিসপত্র গঙ্গা জলে ছিটিয়েছি, স্যানিটাইজ করেছে সবার আগে। আমাদের বাড়ির নিচে একটি কল আছে, সেখানে আগে সমস্ত লাগেজ গুলোকে ধোয়া হয়েছে, তারপরে স্যানিটাইজ করা হয়েছে, তারপরে রুমে ঢোকানোর আগে সেগুলোকে গঙ্গা জল ছিটানো হয়েছে এবং সমস্ত জামা কাপড় কাচতে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে ঘর শুদ্ধিকরণ করানো হয়েছে প্রত্যেকে, মানে যারা যারা গেছিল স্টার কাস্ট, মানে যত স্টাররা ছিলেন যারা যারা ছিলেন এই টিমের মধ্যে প্রত্যেকের বাড়িতে দেওয়া হয়েছে। কারণ তা ছাড়া প্রত্যেকের একটাই কথা, ঘরে থাকা যাচ্ছে না, ঘরে ঘুমানো যাচ্ছে না, একটা ভীষণ অস্বস্তি, একটা ভীষণ ইরিটেশন। আমি এটাকে নিছকই এইভাবেই ধরেছি যে একটা মানসিক বিশাল বড় প্রেশার গেছে, সেটারই একটা কিছু হবে। কিন্তু আমাকে তো মানে একদম ইনস্ট্যান্ট মানে হয়তো দেড় দিনের মাথায় আমাকে আবার হসপিটালে অ্যাডমিট করে আমার সমস্ত ট্রিটমেন্ট হয়েছে, বিকজ সাংঘাতিক পেন। আমি শুধু বেড রেস্টে ছিলাম, ঘাড় তুলতে পারতাম না কথা বলার জন্য, তার সঙ্গে পা তো ফুলে ঝোল, সেই পায়ে আবার ট্রিটমেন্ট হলো, কোনো চিটির কিছু ধরেনি বা দুর্ভাগ্যক্রমে মানে সরি ভাগ্যক্রমে আর কি, হ্যাঁ সৌভাগ্যক্রমে কোনো মানে কিছু হয়নি, কিন্তু ব্যাখ্যা রয়েছে সেটার জন্য যা মেডিসিন দেওয়ার জন্য উনি সেগুলো করেছেন, এবং এখন মোটামুটি ওইভাবেই আর কি করা হচ্ছে সমস্ত কিছু। এবং যখনই আমাদের একসাথে আবার কথা হয় এবং মানে দেখা সাক্ষাৎ তো হচ্ছে না, যাই হোক কথা হয়, বিকজ আমিও ভীষণ অসুস্থ হিসেবেই ছিলাম, তো ওই একটাই কথা বারবার ওঠে যে কেন ওই বাড়িটাতে রাখা হলো আর কেন। আর অদ্ভুত ভাবে জানো মানে ট্রেন থেকে বর্ষা মানে ট্রেনে হঠাৎ করে আর কি বললো যে স্মিতাকে বলছে যে আমি তোর জন্য একটা জিনিস এনেছি ওখানে গিয়ে দেখাবো, এবং যেদিন আমরা পৌঁছেছি সেদিনকে সকালবেলাতেই আর কি ওখানে পৌঁছানোর পরেই ও দেখলাম ওকে একটা খুব সুন্দর শিবের মূর্তি ওকে গিফট করেছে, সাপ মাথায় এরকম পেঁচিয়ে আছে। তো আমি দেখার সাথে সাথে ওটাও আমি হাসতে হাসতে বললাম আমাদের সাথে সাথে ভোলেনাথ তো ঢুকে গেছেন বাড়িতে, ওনাকে না স্থাপনা করে এখানে একটু ধূপটুপ দেখাতে। মেয়েটা না আমার কথা কান দিল না, মেয়েটা আমাকে বললো কি না আজকে না আমি কালকে করবো। তাই আমি ওকে বললাম লাস্টের দিকে যে তোকে আমি বলেছিলাম, বললো হ্যাঁ তুমি না যা যা বলছো সবগুলো কিরম ভাবে খেটে যাচ্ছে। তো ওই যে ভদ্রমহিলা জানলার পাশ থেকে চিৎকার করে গেছেন বন্ধ জানলার পেছন থেকে যে কালা জাদু হেনা তানা, তিনি কে ছিলেন না ছিলেন জানি না, জানার চেষ্টাও করিনি, আদৌ ওখানকার মানুষ ভয় দেখানোর চেষ্টা করেছে কি কি করেছে সে সমস্ত যুক্তি তর্কে তো আমি যেতে চাই না একদম। কিন্তু আলটিমেটলি হচ্ছে ওরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে এবং ওরকম ভয়ঙ্কর জায়গা থেকে হ্যাঁ বেরিয়ে এসেছি, এটাই অনেক বড় ব্যাপার, আমরা সবাই বেরিয়ে আসতে পেরেছি এটা অনেক বড় ব্যাপার। ভোলেনাথের অসম্ভব মানে কৃপা আমাদের উপরে, মানে এটা অদ্ভুত ভাবে না সবটা হয়ে গেছে কাকতালীয়। ওখানকার লোকাল নিউজপেপার বা এতে তো বিশাল বড় ভাবে ব্যাপারটা এ হয়েছে, কভার হয়েছে রাইট? ওখানকার নিউজ পেপার চ্যানেল অনেক কিছুতেই গেছে, কিন্তু যেহেতু আমি কোনো কিছুই ডিসক্লোজ করতে করবো না মানে ব্যক্তিগত খাতিরে, তো সুতরাং তো এইভাবে বলতে পারবো না, কারণ দেখো শুধু তো আমি এটাকে ঘটনাটা শেয়ার করছি তা নয়, তার সঙ্গে অনেকগুলো মানুষ এখানে জড়িত রয়েছে, আমি ছাড়াও আরো তোমার 10 জন মানুষ রয়েছে, মানে আমার বোনকে যদি আমি বাদ দিই তো তাদেরও তো একটা মতামত সমস্ত কিছু দরকার। তো সেই জন্য যেহেতু এটা আমি একটা ইনিশিয়াল পারমিশন নিয়েছিলাম যে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে ভৌতিক আদি ভৌতিক যাই বলো, তো সেটা আমি শোনাবো,
আমাদের যেখানে আমি গল্প বলি বলেছিলাম যে কিউরো ফাইটস, আমি চ্যানেলে যে আমি ওদের সাথে ঘটনা শেয়ার করি আমি সেখানে শোনাবো। বুঝতে পেরেছি। তো এটাই ছিল আজকের ঘটনা। সাক্ষী, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এটাই চাইবো আমি। কেমন লাগলো আজকের পডকাস্টটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিন, যাতে কিউরিও ফাইটের প্রত্যেকটা পডকাস্টের আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। এবং হ্যাঁ, যারা যারা কিউরিও ফাইটে এরকম টাইপের ঘটনাগুলো শোনেন, এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, আপনার হরর এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে অবশ্যই যোগাযোগ করুন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের একদম প্রথম কমেন্টে পেয়ে যাবেন। কিউরিও ফাইটের এরকম আরও দুটো হরর পডকাস্ট শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁদিকের বক্সে ক্লিক করুন।